দর্শক স্বাগত একুশে রাতে, সঙ্গে আছি আমি অঞ্জন রায়। আর দুজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট, বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত। আমাদের সাথে আছেন জনাব রাশেক রহমান, তিনি কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত প্যানেলকে। আমরা জানি দুজন যুদ্ধাপরাধী রায় আজকে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল, এবং এই ট্রাইব্যুনালের এই রায়ের মধ্যে একটি বাক্য রয়েছে যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে তর্ক চলছিল সেই বিষয়ে বলা হয়েছে যে এই প্রতিষ্ঠিত ইতিহাস নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। অন্যদিকে আমরা দেখছি মুক্তিযুদ্ধে নিহত সংখ্যা নিয়ে সংশয় বা এই আলোচনা রয়েছে, এবং একই সাথে যদি আমরা তাকিয়ে দেখি গত বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে যা ধ্বনিত হচ্ছে আমরা বাংলাদেশের কোথাও কোথাও থেকে তার প্রতিধ্বনি শুনছি। ধ্বনি প্রতিধ্বনি এর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আমরা নয়, হয়তো কতিপয় অধিকাংশ এই ধ্বনি প্রতিধ্বনিতে বিশ্বাস করেন না, এটি আমরা জানি। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার পারভেজ আপনাকে দিয়ে। আমরা প্রসঙ্গগুলো সামনে এনেছি। ধন্যবাদ অঞ্জন আপনাকে। আপনি কয়েকটি প্রসঙ্গ সামনে এনেছেন, তার মধ্যে একটি হচ্ছে ট্রাইব্যুনাল রায় দিয়েছে দুজনের ফাঁসি হয়েছে, দুজন যুদ্ধাপরাধী ফাঁসি হয়েছে। ট্রাইব্যুনাল যেহেতু যুদ্ধাপরাধী ছাড়া ফাঁসি দেওয়ার সুযোগ নেই, তো সেই হিসাবে যুদ্ধাপরাধী ফাঁসি হয়েছে। আর যে প্রসঙ্গটি আসলেন যে ধ্বনি প্রতিধ্বনি থাকবে, রাজনীতি যেহেতু আছে সেক্ষেত্রে দেশ যেহেতু আছে প্রতিধ্বনির প্রশ্ন আসতেই পারে। তো প্রশ্নটি হচ্ছে যে ধ্বনি এবং প্রতিধ্বনির যে কথাটি সেটা কতটুকু রাজনৈতিক, কতটুকু রাজনীতির বাইরে ইতিহাস কেন্দ্রিক। প্রশ্নটি হচ্ছে কি এরকম যে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু আদালত এটা পর্যবেক্ষণ দিয়েছে। আমার কাছে যেটা মনে হয় অঞ্জন, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য কোর্ট, আমাদের এই প্রথমবারের মতো আমরা শিখছি, সবাই শিখছে বোধহয়, আমি জানি না, যে আমার কাছে মনে হয় যে জানলাম যে ইতিহাস নাকি স্বতঃসিদ্ধ, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রশ্ন দাঁড়ায় আমার যেটা জিজ্ঞাসা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যখন আগামীতে গবেষণা হবে, এটা কি এমন নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আর ভবিষ্যতে আর কারো কোনো কাজ বাকি নেই, বা কেউ কোনো রকম গবেষণা বা এটা নিয়ে আর কোনো কথা, তথ্য উপাত্ত, যোগ বিয়োগ, সংযোজন বিয়োজন কিছু আর করা যাবে না, এরকম কিছু কিনা আমি ঠিক জানি না। আদালত হয়তো আমাদের চারও ভালো জ্ঞানী, ওনারা ভালো বুঝতে পারবেন কেন ওনারা এই কথা বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে আদালত যেহেতু পর্যবেক্ষণ দিয়েছে, তার সঙ্গে হয়তো আরো কিছু তারা অ্যাড করতে পারতো। আমি জানি না আদালত হয়তো আগামীতে দিবেন সুযোগ থাকলে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম যে যেমন বলেছেন যে 30 লক্ষ শহীদদের এটা নিয়ে এটা একটা কনক্লুসিভ, এটা নিয়ে কোনো কথা বলার আর কোনো স্বতঃসিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে আমার কাছে প্রশ্ন জাগে আদালতের পাশাপাশি এই জিনিসটা অবজারভেশন দিতে পারতেন যদি তাদের সুযোগ থাকে, যে যেহেতু এখন 2,27,782 জন মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ভাতা পান, তাহলে বাকি যারা ভাতা পাচ্ছেন না তাদের একটা তালিকা করে দ্রুত রকম তারা যাতে ভাতাটা মেকশিওর করে, কারণ এটা অনেক বড় একটা রাষ্ট্রীয় সম্মান তাদের জন্য, সেটা মেকশিওর করা যেতে পারে। সেকেন্ডলি যেটা আছে আদালতের পর্যবেক্ষণে এটা আনা যেতে পারে যে আমার দেশে এতজন এত কষ্ট করে হাজার হাজার মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশটাকে মানে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো সময় মৃত্যুকে জয় করে তারা দেশটা স্বাধীন করলো, সেই মুক্তিযোদ্ধাদের একটা তালিকা কিন্তু আমরা এখন তৈরি পাচ্ছি না। এই পর্যন্ত তালিকা প্রায় 6 থেকে 7 বার তালিকা হয়েছে, প্রতিবারই সংযোজন হয়, বিয়োজন হয়, এবং এবার আমরা দেখেছি মুক্তিযোদ্ধার বয়সও চেঞ্জ হয়েছে। তার মানে এখন আমার কথাটি হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বয়স ছিল আগামীতে যখন প্রথম তালিকা হয়েছে 30 বছরের পরিপ্রেক্ষিতে, সেই মুক্তিযোদ্ধাদের তালিকা এখন হচ্ছে 10 বছর 7 মাসের তালিকার ভিত্তিতে। তাহলে কি আগের মুক্তিযোদ্ধা তালিকাটা ব্যাঠিক ছিল? যদি আগের মুক্তিযোদ্ধা তালিকার ভিত্তিতে কেউ যদি কোনো গবেষণা করে থাকে, তাহলে যে ব্যক্তিটির মুক্তিযোদ্ধা আগের তালিকা অনুযায়ী ছিল না, বর্তমান সরকারি গেজেট অনুযায়ী তারা এখন নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হবে, তাহলে তাদের বক্তব্য আমরা মুক্তিযোদ্ধা হিসেবে কাউন্ট করতে পারবো কি? ধন্যবাদ রাশেক রহমান। শুনছিলেন, ধন্যবাদ। ধ্বনি প্রতিধ্বনি থাকবে দেশ যেহেতু আছে। প্রথমত আদালত তো আপনার থেকে বেশি জ্ঞানী বটে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনি যেহেতু রাজনীতি করেন বলে উপস্থাপন করা হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে 21 ডিসেম্বর BDnews24.com-এ একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে 20শে ডিসেম্বর পাকিস্তানের একজন সাবেক সেনা কর্মকর্তা, যার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল ছিল এবং উনি 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি 30 লক্ষ শহীদের এই সংখ্যাটি নিয়ে বিতর্ক তুলেন। এবং ঠিক তার পরদিনই বেগম খালেদা জিয়া, যিনি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনি ওই একই ভাষায় কথা বলছেন। সুতরাং এই যে ধ্বনি প্রতিধ্বনির যে ব্যাপারটা, এটা দালিলিকভাবে প্রমাণযোগ্য, প্রমাণ করা সম্ভব। আর বহু আগের থেকেই তারেক জিয়াও লন্ডনে থেকে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত সত্য নিয়ে কথা, বিতর্ক তোলার চেষ্টা করেছেন। ইনফ্যাক্ট আমি একটু আগে একটা গণমাধ্যমে একটা টক শোতে ছিলাম, সেখানে একটা খুব ভালো থিওরি আসলো। সেটা হচ্ছে যে দেখেন, যখন রাজনৈতিকভাবে আপনি পরাজিত এবং নতুন কোনো কিছু দেওয়ার যখন জনগণের কাছে কিছু না থাকে তখন রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আপনি একটা অস্ত্রকে ব্যবহার করেন, আর সেই অস্ত্রের নাম হচ্ছে বিভ্রান্তি। আজকে জাতীয়তাবাদী দল জামাতে ইসলামীর মতো একটি দলকে সাথে নিয়ে রাজাকার আলবদর আল শামসকে বাঁচাতে গিয়ে তারা যে দৈন্য দশায় পড়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য এই বিভ্রান্তির যে অস্ত্র সেটাকে তারা ব্যবহার করছে, কারণ তারা এখন না পারছে তাদেরকে পরিত্যাগ করতে, না পারছে স্বাধীনতার যে চেতনা তাকে গ্রহণ করতে। সুতরাং বিভ্রান্তি ছড়ানোর মধ্য দিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি করে এগিয়ে যাওয়ার চেষ্টা মাত্র। আর আরেকটা ব্যাপার, উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু উনি এই শব্দটা ইউজ করেন, আমি এভাবে বলছি পারভেজ ভাইয়ের প্রতি, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যতই গবেষণা করা হোক এই দুটি তারিখের কোনো ব্যত্যয় ঘটবে না। ঠিক একইভাবে 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মাফানের যে সম্ভ্রম, এই সংখ্যাটিরও কোনো ব্যত্যয় ঘটবে না। তবে হ্যাঁ, গবেষণার মধ্য দিয়ে আরো অনেক নতুন নতুন ঘটনা আমরা জানতে পারি, অনেক প্রেক্ষাপট সম্বন্ধে আমরা জানতে পারি, গবেষণা চলতেই থাকবে। কিন্তু কিছু প্রিএম্বল, কিছু স্তম্ভ থাকে যেগুলো আসলে পরিবর্তিত হবে না, তো আমি আশা করি সেটা উনি উপলব্ধিতে নেবে। আর 30 লক্ষ শহীদ এবং 2,27,000 মুক্তিযোদ্ধার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। 30 লক্ষ শহীদকে আপনি ভাতা দিবেন কি দিবেন না সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, সেটি একটি সরকারি সিদ্ধান্ত, সেটি একটি সামাজিক সিদ্ধান্তের ব্যাপার আছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা ভাতা পান। আমার মনে হয় না 30 লক্ষ শহীদের এই সংখ্যাটিকে আমাদের সক্রিয় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সাথে মিলিয়ে ফেলাটা ঠিক হবে। ওনারাও অকাতরে প্রাণ দিয়েছেন, তারাও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন এবং প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু দুটোর ভিতরে ব্যবধান, জীবিত এবং মৃতের ব্যবধান আছে এবং সক্রিয় থাকা সক্রিয় না থাকার কিছু ব্যাপারও রয়ে গেছে। এটাকে ডাইলিউট করে ফেললে যেটা হবে যে আবারও আদালতের কাছে যেতে হবে যে হ্যাঁ, জ্ঞান শূন্যতায় মানুষ ভোগে বলেই তো আদালতকে মাঝে মাঝে এইসব বিষয়ে দিক নির্দেশনা দেওয়া লাগে, না হলে তো আর এইসব বিতর্ক আসলে আসতো না। এবং এই জ্ঞান শূন্যতার প্রমাণ বেগম খালেদা জিয়াও দিয়েছেন। আর যদি উনি বলেন যে তিনি জ্ঞান শূন্য নন, তাহলে তিনি একটি চক্রান্তের অংশ, চক্রান্তের একজন খেলোয়াড়। আর আমি শুধু একটা জিনিস বলতে চাই, আজকে এই 2016 সালে এই জায়গায় এসে একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী বলুন, রাজনৈতিক নেতা বলুন, বা একজন অ্যাসপিরেন্ট লিডার বলুন, আমার মনে হয় না, আর যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে একটি দলের কাছে প্রিয় হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য সেই চেতনার বিতর্কিত অংশটিকে আলিঙ্গন করে সেটা নিয়ে খামাকা এখানে বিতর্ক করার কোনো মানে হয় না। আমি প্রথমে করেছিলাম রাশেক, আমি আপনার কাছ থেকে যাবো ব্যারিস্টার পারভেজের কাছে, তার আগে 1-1.5 মিনিটের মধ্যে উত্তর চাচ্ছি যে আমরা সাম্প্রতিককালে কিন্তু দেখেছি যে পাকিস্তানে যখন এখানে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হচ্ছে, পাকিস্তানে সংসদে কথা হচ্ছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাচ্চা পাকিস্তানি বলছেন, এবং সেই সময় আবার বাংলাদেশেও একই ধরনের বিতর্কের বা ওই বিতর্কের শাখা উপশাখাগুলো আসছে। এই দুটোর মধ্যে কি কোনো রাজনৈতিক মিল আমরা পাবো? অবশ্যই। আপনি সাবেক ISI প্রধান, তার একটি জবানবন্দিও বিদেশি গণমাধ্যমগুলোতে পাওয়া যাবে এবং সেটার অনুবাদ, সেটা ট্রান্সলেশনও বাংলাদেশের প্রথম আলোর মতো পত্রিকা থেকে শুরু করে অনেক স্বনামধন্য গণমাধ্যমে, মানে মুদ্রণ নির্ভর যে গণমাধ্যম, সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে আপনি দেখবেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে 1991 সালের নির্বাচন থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি নির্বাচনে ISI প্রত্যক্ষভাবে অর্থ লগ্নি করার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনয়ন করার চেষ্টা চালিয়ে গেছেন। সুতরাং যেই দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ISI'র মতো একটি গোয়েন্দা সংস্থা সরাসরিভাবে অর্থ পাঠায়, সেখান থেকে খুবই স্বাভাবিক যে পাকিস্তান যা বলবে তার সেই কথাই প্রতিধ্বনিত হবে। জানি না, আমি আসলে পরাজিতদের নতুন কিছু দেওয়ার না থাকলে তখন বিভ্রান্তি আসে, এবং ISI নিয়ে একটি প্রসঙ্গ এনেছেন, সেটাই নিজেকে আমার কাছে হাস্যকর লাগতেছে এই কারণেই। সেটা হচ্ছে, ভালো হবে, আমাকে বলা হলো, মানে বললেন উনি, রাশেক সাহেব বললেন যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, আপনাকে হাসার অনুরোধ করছেন, এখন সেই দেউলিয়াত্ব ঘোচার জন্য তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা অর্থ হাসি দিতে পারে। তো এখন প্রশ্নটি হচ্ছে যে যখন একটি দল তাদের কথায় যে বিএনপি অলরেডি নিমজ্জিত, অলরেডি বিভ্রান্ত, সেখানে আবার বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি তো বেনিফিট পাওয়ার কথা না, বরং আরো লস হওয়ার কথা। তাহলে পলিটিক্যাল সায়েন্স, আওয়ামী লীগের এই আমার এই বন্ধু রাষ্ট্রবিজ্ঞানের প্রতি যার এত দরদ, তার কথাই তো মনে হয় যে বিএনপি ভুল করছে, বিএনপিকে উনি হেদায়েত দিচ্ছেন যাতে বিএনপি ভুলটি না করেন। আমিও তার সাথে একমত, হেদায়েত দিচ্ছেন, আমি বলছি বিএনপি তার সুপরামর্শ আমি মনে করি বিএনপি অবশ্যই গ্রহণ করবে, হ্যাঁ আমি হ্যাঁ সুপরামর্শ অবশ্যই গ্রহণ করবে। আর আইএস এর প্রধানের বেদ বাক্য যিনি উজ্জীবিত, আইএস এর প্রধানের বাক্যকে যিনি অনেকটা মানে আইএসআই আইএসআই ওই তো মানে মানে আইএস নামে আরেকটি আতঙ্ক আছে, ইসলামিক স্টেট, আইএস হচ্ছে ইন্টেলিজেন্স সার্ভিস অফ পাকিস্তানের যেটা কথা বলছেন আর কি। তো কথা হচ্ছে তাদের প্রধানের ভাষাকে উনি তো বেদ বাক্য ধরে ফেলেছেন, আমি এটাকে স্যালুট করি। যারা এটাকে বেদ বাক্য মানে তারাই এটা বিশ্বাস করে। হ্যাঁ বিএনপির মতো দল কখনোই কারো কোনো অর্থ পুষ্টে হয় নাই, বাংলাদেশের জনগণের প্রতিবার ভোটে নির্বাচিত হয়েছেন। আমি শুধু একটা উদাহরণ দিই তাহলে উত্তরটি পরিষ্কার হয়ে যাবে, আইএস লাগবে না, এই সিএসও লাগবে না, কেজিবিও লাগবে না, মোসাদও লাগবে না। শুধু বাংলাদেশে 91-এ একটি নির্বাচন হয়েছিল, প্লিজ আমি একটু কথা যখন বলি একটু সাইড টক না করলে ভালো হবে, হাসলেন না তো। সেই নির্বাচনটি এই পর্যন্ত বাংলাদেশের এ যাবৎকালের স্বাধীনতার পর থেকে সবচাইতে গ্রহণযোগ্য, ক্রেডিবল, ইনক্লুসিভ নির্বাচন ধরা হয়। সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনের যারা আমার পাশে যিনি বসে আছেন, কতগুলো, হ্যাঁ সেই 84টি। তো সেই নির্বাচনটি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের পরে 91 সালে যখন সংগঠিত হয়, সেখানে তৎকালীন 15 দলীয় জোটের নেত্রী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার মুক্তিযুদ্ধের ও তো 15 দলীয় জোট ছিল, পরে ভেঙে ওটাকে 5 দলীয় জোট চলে যায়, পরে তারা 8 দলীয় বা 9 দলীয় একটা জোট ছিল, বা তারা 15 দলীয় জোটই প্রথমবার শুরু করেছিল। সেই জোটের নির্বাচন অংশগ্রহণ করেছিল, 7 দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া অংশগ্রহণ করেছিল, জামাত ইসলামী করেছিল, জাতীয় পার্টি করেছিল, আরো বাংলাদেশের ক্ষুদ্র যা দল আছে সবাই মোটামুটি সেই নির্বাচনে পার্টিসিপেট করে। এবং সেই নির্বাচনে পার্টিসিপেট করার সময় আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক দল থেকে উচ্চারিত হয়েছিল বাংলাদেশের বিএনপি 10টি সিটও পাবে না। এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া, সেই নির্বাচনে বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা সব দলের ছিল, সবার জন্য মাঠটি ওপেন ছিল, লেভেল প্লেইং ফিল্ড ছিল। সেই নির্বাচনে জনগণ তাদের দৃষ্টিতে আইএসের অর্থ লোভী দল বিএনপিকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ভোটে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। এখন সেই দলটি যখন তারা চেতনা নিয়ে তখন ছিলেন, জনগণ কিন্তু তাদের চেতনার উপর আস্থা রাখতে পারেনি। জনগণ কিন্তু সেই আপসীন নেত্রী বাংলাদেশের সেক্টর কমান্ডারের দল, মুক্তিযোদ্ধার দল, সেই বিএনপির উপরে আস্থা স্থাপন করেছিল। তার পরবর্তীতে অনেকগুলি নির্বাচন হয়ে আসছে, এই পর্যন্ত নির্বাচন হয়েছে, নির্বাচন হয়নি সেই খেলাও দেখেছি, কিন্তু জনগণ কিন্তু সে আস্থার জায়গাটি প্রতিস্থাপন করেছে। মানুষ দেখিয়ে দিয়েছে সত্যিকারের নির্বাচন হলে মানুষ কাকে ভোট দেয়। সুতরাং ওনার এই বক্তব্যগুলি যদি আমরা তর্কের খাতিরে ধরি তা সেটা কুতর্ক হতে পারে, বা আপনি রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য কথা বলার জন্য টেবিল টকে আপনি অনেকভাবে তাকে বলতে পারেন। কিন্তু যখন আপনি বাংলাদেশের শাসন জনগণ কর্তৃক নির্বাচিত দলকে অন্য দেশের এজেন্ট বলে ফেলেন, একটা পরাজিত শক্তির দোষর করে ফেলেন, তখন কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের রাজনীতিটি মানে আমি বলবো চেতনাটি রঞ্জিত হয়ে যায়। কারণ অর্ধেক জনগোষ্ঠী অলমোস্ট যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দেশের জনগণকে অর্ধেককে আপনি অপমানিত করছেন। আপনার দেশের জনগণকে যখন আপনি অপমান করেন তখন সন্দেহ জাগে আপনি নিজেই এই দেশের অধিবাসী কিনা। কারণ বাংলাদেশের থেকে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি যখন অবমূল্যায়ন করবেন, তাদের যে দলকে সমর্থন করেন তাদেরকে যখন আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন, তাদেরকে এজেন্ট বলবেন, তখন রাজনৈতিকভাবে কিন্তু আপনার অবস্থা অনেক দুর্বল হয়ে যায় বলে আমি বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে আরেকটু হাসির খোরাক দিই। আপনি এই যে নির্বাচনটি 91 সালে 84টি দল অংশগ্রহণ করেছিল বলে বলছেন সবচেয়ে গ্রহণযোগ্য, তাহলে আমি আপনাকে 1996 সালের 15 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের উদাহরণ দিতে চাই। সেখানে আসলে 86টি রাজনৈতিক দল কি বুঝেন সেটা আমি বোঝার চেষ্টা করছি, আমাকে কথা বলতে দেন, এত বুঝেন না। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক দল বেশি সংখ্যক অংশগ্রহণ করেছেন এটা দিয়ে যে নির্বাচনের গুণগত মান ধরা যেত, তাহলে আপনাকে হাসির খোরাক আমি দিচ্ছি নতুন করে। 1996 সালের 15 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে 86টি দল অংশগ্রহণ করেছিল, কিন্তু সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি বোধগত দিক থেকে কত বড় দূরত্ব। আইএসআই এর যিনি প্রধান, যিনি বলছেন যে আমরা গোপনে জাতীয়তাবাদী দলকে অর্থায়ন করে থাকি, সেটা তিনি তার দেশের আদালতে একটি তদন্তের পরিপ্রেক্ষিতে জবানবন্দি দিতে বাধ্য হয়। কোথায় বলেছেন আপনি দেখাতে পারবেন? সুতরাং আপনি দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো 100 ভাগ। ইজ ইট নট এ ওয়ান নামে কংগ্রেস থেকে বাংলাদেশ আওয়ামী লীগ টাকা দেওয়া হচ্ছে অসংখ্য মানুষ এসেছে তাদের পত্রিকায় এসেছে। আপনি কথা শেষ করতে দেন, আপনি শুনতে চাইছেন কোথায় আছে আমাকে বলতে দেন। ইজ ইট নট এ ওয়ান নামে একটি ডকুমেন্টারি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে 28 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত হয়, সেখানকার প্রথম অংশেই আইএসআই এর এই প্রধান সাবেক প্রধান তিনি যে আদালতে দাঁড়িয়ে থেকে জবানবন্দি স্বীকার করেছেন যে বিভিন্ন রকম নাশকতামূলক কাজ এবং জাতীয়তাবাদী দলকে নির্বাচনে জয়ী করার জন্য গোপনে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করার মধ্য দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার পরিমাণের টাকা অর্থায়ন করা হয়েছে। এটা আপনি দেখে নিতে পারেন, আমি আপনাকে সূত্র দিয়ে দিলাম। এছাড়াও দি গার্ডিয়ান সেখানেও এটা প্রকাশিত হয়েছে, এছাড়াও ওই পাকিস্তানের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা প্রকাশিত। আমি তারিখ সহ দিব, কিন্তু আপনি এটা পড়েনও নাই, জানো না নাই। আপনি তো বললেন যে আমি বাংলাদেশের নাগরিক না বা নাগরিক, আমি ওই জায়গা থেকে বলছি যেহেতু আমরা যেই দলই করি না কেন আমরা বাংলাদেশেরই নাগরিক, এটা পরিবর্তনযোগ্য নয়। তাই আইএসআইয়ের মতো একটা গোয়েন্দা দল আমার দেশের কোন রাজনৈতিক দলকে গোপনে অর্থায়ন করে এই খবরটি আমার পড়তে পারা উচিত ছিল, এটা আমার পড়া উচিত, এটা আমার জানা উচিত। আমি একটু কথা শেষ করি। আর বিভ্রান্তির যে কথাটা বললেন, রাষ্ট্রবিজ্ঞানে একটু ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে এক একটি রাজনৈতিক দল এক একটি পরিস্থিতি এক একভাবে বিহেভ করেন এবং এর অনেক হাইপোথিসিস আছে, এর অনেক মডেল আছে, এর অনেক প্রস্তাবিত ধ্যান ধারণা রয়েছে। সেগুলো নিগুড়ভাবে বিশ্লেষণ করলে ইহাই বাস্তবতা যে অ্যাডলফ হিটলারও যখন 1921 সালে একটি অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হন, এরপরে তিনি বিভ্রান্তির পথে ধরেছিলেন, এটি প্রতিষ্ঠিত সত্যি। এবং আজ যুদ্ধাপরাধীদেরকে নিয়ে জাতীয়তাবাদী দল যেহেতু আর কোনো ডেমোক্রেটিক ডিভিডেন্ড নিজের জন্য আনতে পারছেন না, সুতরাং তারা বাধ্য হয়ে আজকে বিভ্রান্তির পথটা বেছে নিয়েছেন। আমি সেই প্রেক্ষাপট থেকে কথাটা বলেছি। আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এই ঘটনাটি যে ঘটে এটা ঐতিহাসিকভাবে সত্য, এর অনেক ঘটনার উদাহরণ দেওয়া যেতে পারে। আমি আপনাকে জ্ঞানী বলছি না, আমি নিজেকে আমি শুধু বলছি একটা জিনিসই, আপনি যে বললেন, আমি শুধু বলছি একটা জিনিসই যে বাংলাদেশের আজকে বাস্তবতা কি। বাংলাদেশের ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো পক্ষ, একটা হচ্ছে শেয়ার কারবার। আমি আপনার সাথে যেটা খারাপ ওটার সাথে একমত হব, কিন্তু একটা জায়গায় তো আপনি একমত হবেন যে 1971 সালে এই দেশের অস্তিত্ব যারা চাননি সেই রাজাকার আলবদর আল শামস তাদেরকে পরিত্যাগ জাতীয়তাবাদী দলের করা উচিত। আমি জানি না একমত হতে পারবেন, প্রস্তাব দিতে পারেন সেই সত্ত্বেও আপনার রাজনীতি, তবে আপনার রাজনীতি পন্থাটা আমাকে কেন আপনি চাপিয়ে দিচ্ছেন? আমি চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনি যদি মনে করেন আহ্বান জানানো এবং আমরা তো কথা বলতে দেন না, আপনার কথা বলি না, না এটা তো ভাই আপনি হাসেন না আমার কথাও না, আপনি বলেন আপনার কথাই মনে হচ্ছে আমাকে এটা কথা বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন করছেন কেন কি অঞ্জন? না না আমার কথা শেষ তো হবে না, মানে আপনি পুরো সময় দিলে শেষ হবে না কেন? আনলেস ইউ আর মাইসেলফ ইন্টারভিউ আছেন তিনি ইন্টারভিউ করবেন। আচ্ছা বলুন আপনি। আমি কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে এই দেশের মাঝে একটি প্রাকৃতিক প্রতিবাদ, প্রাকৃতিক সংশোধন, প্রাকৃতিক গণতন্ত্র মন যেটা ছিল সেটাকে সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দল নাশকতার পথ বেছে নিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এই দেশ তো আপনার আমার, আমাদের সকলের। সুতরাং আমি মনে করি বেগম খালেদা জিয়ার আজকে উচিত হবে পাকিস্তান থেকে প্রেসক্রাইবড ফরম্যাটে যে বিভ্রান্তিমূলক তথ্যগুলো দেওয়ার তাদের উপর আহ্বান আসছে সেটাকে তিনি গ্রাহ্য না করে সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে যেগুলো সত্য, অর্থাৎ 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম, 26 মার্চ, 16ই ডিসেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য নেতৃত্বের মধ্য দিয়ে, জাতির জনকের নেতৃত্বের মধ্যে দেশের স্বাধীনতা, এগুলোকে মেনে নিয়ে সুস্থতা কিছু না। অঞ্জন, সমস্যা হয়ে গিয়েছে কি এখন? ওই মানে কি বলবো, যিনি স্বাধীনতার ঘোষক যে দলটি করেন আমরা সেই দলের মানে অনুসারী। এখন মাঠের মুক্তিযোদ্ধা আর গ্যালারির দর্শক দুই রকম হয়ে গেল। কারা মাঠের মুক্তিযোদ্ধা ছিলেন আর কারা গ্যালারি? বাংলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মাঠের মুক্তিযোদ্ধা, অসম্ভব করার কিছু নাই তো। এখন আমরা যারা তার সমালোচনা করি তারা তো হচ্ছে হাততালির প্লেয়ার। বাস্তবতায় আসি, আজকে যখন আমার মতো ক্ষুদ্র জ্ঞানে আমরা আমি বুঝি না যে বঙ্গবন্ধুর মতো বিশাল মহিরুকে সমালোচনা করা যাবে, কারণ তার এই ছোট্ট 50-60 ইয়ার্স তার এজের মধ্যে তৈরি করে দিয়ে গেছে, দ্যাটস ইনাফ ফর হিম। আমার মতো ক্ষুদ্র বালকের সম্ভব না তাকে সমালোচনা করা, বাট ওনারা যখন চেতনা উপরে তুলে ধরেন তখন সঙ্গে সঙ্গে জিয়াউর রহমানকে একটা গালি দিয়ে নেন। তখন হয় কি ওই চেতনা যে ১০০ বার হুমড়ি খেয়ে পড়ে যায় আস্তাকুরের মধ্যে। আই হেট দ্যাট চেতনা। কারণ মুক্তিযোদ্ধা বলতে আমি বুঝি বাংলাদেশের প্রতিটা মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হবে। আপনি যখন একজন মুক্তিযোদ্ধাকে ছোট করে আরেকজন মুক্তিযোদ্ধাকে বড় করতে যাবেন, দুজন মুক্তিযোদ্ধাই কিন্তু কলঙ্কিত হয়ে যায়। কারণ আমাদের দেশের এই পুরো বাংলাদেশটি ৫৬,০০০ বর্গমাইল। আমি আরো দুজন মুক্তিযোদ্ধাকে এই টেবিলে আনতে চাই, কর্নেল তাহের খালেদ মোশাররফ। আপনি আনবেন, আপনার মতো করে আনবেন, আমার কোনো আপত্তি নাই। আই ডিডন্ট সে দ্যাট কর্নেল তাহের আর খালেদ মোশাররফ যাকে খুশি আনবেন, সমস্যা আমি শেষ করি। আপনি আনবেন, আপনি আনবেন, আপনার মতো করে আপনি আনবেন, প্রবলেম নাই, আমি শেষ করি। তো এখন কথাটি হচ্ছে কি, আশেক সাহেবের কথা অনুযায়ী যদি বিএনপি স্বাধীনতা বিরোধী দলের সঙ্গে থাকে তাহলে হু ইজ গোয়িং টু বি লুজার? অফকোর্স বিএনপি ইজ গোয়িং টু বি লুজার। বিএনপি অজনপ্রিয় হবে, বিএনপিকে জনগণ ভোট দিবে না, বিএনপির সঙ্গে জনগণ থাকবে না। তো এই জিনিসটি তো আমি মনে করি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের তো বগল বাজানোর কথা যে বিএনপি আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যাচ্ছে, তারা জনপ্রিয় হারিয়ে ফেলছে, জনগণ তাদের সঙ্গে নেই, সুতরাং ফ্রি ফেয়ার নির্বাচন একটা না 10টা হবে, বারবার আওয়ামী লীগ চেতনা দিয়ে ইলেকশনে পাস করে আসবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে কি, আনসারটি হচ্ছে কি, উত্তর তো আবার আপনি ওখানে থাকলে হবে না, উত্তর তো আমার দিকে থেকে না, আমি শেষ করি এখনো। তাহলে হচ্ছে কি, যদি আজকে বাংলাদেশের সবচেয়ে কষ্টের ব্যাপার, সবচেয়ে পুরনো দল, আমি দুষ্টুমি করি বুড়া দল বলি, সবচেয়ে পুরনো দলটি আজকে জনপ্রিয়তাটাকে ভয় পায়। তারা মনে করে ইলেকশন দিলে তারা ফেল করবে, আজকে সংলাপকে তারা ভয় পায়, তারা মনে করে সংলাপ দিলে রিজাইন করতে হবে, আজকে একটা ক্রেডিবল নির্বাচনকে তারা মনে করছে দেওয়া যাবে না, তত্ত্বাবধায়ক সরকার কথা বলা যাবে না। কেন এই সবগুলি শব্দ প্রয়োগ করতে গেলেই তাদের অস্তিত্ব থাকে না। কেন থাকে না? বিকজ তারা আলটিমেটলি স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে তার সম্মিলন অনেক ক্ষেত্রে। আপনি দেখুন পয়েন্টের মধ্যে মূল লক্ষ্যটি থাকে, মূল লক্ষ্যটি থাকে যে প্রতিটা জিয়াউর রহমানকে মাঠের মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি কর্নেল তাহেরের কথা বলেছেন, যদি মাঠের মুক্তিযোদ্ধার কথা বলেছেন, আমি কি উত্তর দিতে পারবো? কথা শুনে আসি না, আমি শেষ না করে শুধু আমি বলবো, আমি শেষ করতে পারবো বলে সহজ। আচ্ছা বলুন। এখন কথাটি হচ্ছে কর্নেল তাহের এবং কর্নেল খালেদ মোশাররফের কথা বলছেন, এদের যে কথাটা আপনি বলছেন তার সেই সময়টায় বাংলাদেশের একটা টালমাটাল, তারাও সেক্টর কমান্ডার ছিলেন। অফ কোর্স আনডাউটলি আই এম নট গোইং টু সে খালেদ মোশাররফ অর তাহের ইজ নট এ হি ইজ দে আর নটোরিয়াস পারসন, আই নেভার সে লাইক দ্যাট। সো হোয়াই ইউ আর পুটিং মাইসেলফ যে তারা খারাপ? যখন স্মরণ করব প্রত্যেককে করতে পারি না, না স্মরণ আপনি হাজারবার করেন আপনার জায়গা থেকে। আমার কথা হচ্ছে যে আমার লিডার তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার কোনো আপত্তি তো নাই। আপনার লিডার তাহের হতে পারে, তার লিডার বঙ্গবন্ধু হতে পারে, তার লিডার শেখ হাসিনা হতে পারে, সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। কিন্তু কথা হচ্ছে আপনার লিডারকে বড় করতে যাবেন আমার লিডারের ঘাড়ে পাড়া দিয়ে কেন? আমার লিডার তো আপনার লিডারের সাথে কন্ট্রোডিকশন করে নাই। বঙ্গবন্ধু জীবদ্দশায় কখনোই বলেনি যে আমার যুদ্ধ ছিল শেখ মুজিবের বিরুদ্ধে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি আমার টক শো গুলো কখনো দেখার সুযোগ থাকে, বা আপনার সাথে অনেক টক শো আমি করেছি, আমি কিন্তু এই অনুষ্ঠানে আর যাই হোক এখন পর্যন্ত মেজর জেনারেল জিয়াউরের নামই আনি নেই, কারণ আনার প্রয়োজন নেই। ৩০ লক্ষ শহীদের কথা প্রতিষ্ঠিত করার জন্য এবং আমাদের দেশের আত্মত্যাগী সাহসী নারীদের যেই সম্ভ্রমহানি হয়েছে সেটা বলার জন্য মেজর জিয়াকে ডাইকে এনা প্রমাণ করা লাগে না। ওটা মেজর জিয়ার থেকে অনেক বড় সত্য, এটাই বাস্তবতা, সে যার নেতাই হোক। কিন্তু এটাও বলি, যদি উনি সত্যি এত মাঠের মুক্তিযোদ্ধা মেজর জিয়ার প্রেমী হয়ে থাকেন, তাহলে উনি কি জাতীয়তাবাদী দল করেন? যেই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নের মুখবন্ধ মেজর জিয়া নিজে পড়ছেন, এবং সেখানে ৩০ লক্ষ শহীদ ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির কথা আছে, ওটা পড়েন নাই? আজকে মেজর জিয়া রহমান মৃত্যুবরণ করেছেন, বেগম খালেদা জিয়া নতুন করে তার শিক্ষিকা হিসেবে উপনীত হয়েছেন। আসলে উনি কোন ধারায় বিশ্বাস করেন? মেজর জিয়া রহমান যেটা বলে গেছেন সেটাতে, না খালেদা জিয়া বলছেন সেটাতে, নাকি আসলে কোনোটা না দল একটা করা লাগে বলে করতেছেন? আদৌ কি দল করেন? আমার তো কথাগুলো শুনে মনে হলো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় নাকি জাতীয়তাবাদী দল নির্বাচনকে ভয় পায়? বাংলাদেশ আওয়ামী লীগ তো উদাত্ত আহ্বান জানিয়েছে যে জনপ্রতিনিধিত্বশীল অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন হবে। ঠিক আছে, আপনি এত সাহসী, ভালো কথা, আপনি আসুন, বসুন, বসে বিকল্প প্রস্তাবনা দিন। আপনি তো কোনো বিকল্প প্রস্তাবনাও দিতে পারেন না। আপনি দূর থেকে পেট্রোল বোমা মারতেছেন, গাছ কাটতেছেন বাংলাদেশের নিরাপরাধ মানুষকে। এবং জানেন, আমি আজকে কথা বলতে চাই, পৃথিবীর কোথাও এই নজির নাই যে একটি বিরোধী দল তার দেশের নাগরিককে আগুন দিয়ে পুড়িয়ে বা কোনোভাবে হত্যা করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র এই নজির বাংলাদেশে আছে, যেটা জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী করেছে। ইউ শুড বি অ্যাশেমড। আমি তো আপনার সাথে ওই জায়গায় যাচ্ছি, আমি তো একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম। আমি বলছিলাম যে দেখুন, আপনার প্রতি আমার আহ্বান, চাপ নয়, নিবেন কি নিবেন না আপনার ইচ্ছা। আমি বলছি রাজাকার আলবদর আলসামকে ছাড়ুন, তো দোষের কিছু নাই, আমি নিশ্চয়ই ভালো কথা বলছি, আমি আশা করি। আমি বলছি আপনি জামাত ইসলামীকে ছাড়ুন, আপনি ছাড়ুন এবং আর কেউ কোনো সুযোগ না দিক, আমরা আসুন একটি সুস্থ ধারা রাজনীতি আসি। কেন প্রত্যেকটি দেশের ভিতরে শুধু নির্বাচন দিয়েই তো গণতন্ত্র হয় না, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে এটাও একটা বাস্তবতা যে প্রাকৃতিক যে প্রতিবাদের শক্তি সেটাও রাখতে হয়। আপনি এই দেশের সহজ সরল অসহায় মানুষদেরকে, তারা যেহেতু কিছুটা হলে আস্থা রাখতেন, তাদেরকে নিয়ে এমন এক পথে গিয়েছেন যে তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ রাজনীতির প্রতি যে তাদের ইচ্ছা বা যে ইন্টারেস্ট, সেই জিনিসটা হারাইতে বসছে। সুতরাং যেই অপূরণীয় ক্ষতি আজকে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া বাংলাদেশের জন্য করেছেন, আমি মনে করি তাদের প্রায়শ্চিত্ত করে হলেও সত্যিকার সুস্থ ধারা রাজনীতি আসলে এটা বোঝার সক্ষমতা সকলের থাকবে, এটা আমি আশা করি না। আমরা নিয়ম মাফিক বিরতি শেষে ব্যারিস্টার পারভেজ আসবো আপনার কাছে। সময়ত দর্শক, নিয়ম মাফিক ছোট্ট একটি বিরতি, একুশের রাতের প্রত্যাশা, একুশে টেলিভিশনের সাথে, একুশের রাতের সাথে থাকবেন। দর্শক ফিরে এলাম একুশে রাতে। আমরা শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে রাশেক রহমানের বক্তব্য। রাশেক রহমান যেখানে থেমেছেন সেখান থেকে নিশ্চয়ই শুরু করবেন। সেখান থেকে শুরু করলে দায়িত্বহীনতা, চরম পরাকাষ্ঠতা প্রদর্শন করা হয়। কিরকম? উনি আমাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন কিভাবে নতুন রাজনীতি শুরু করা যায়। ওনাদের দৃষ্টিতে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি গোষ্ঠীতে বলা যেতেই পারে, কারণ যেহেতু বিচার হচ্ছে। তাহলে আমার প্রশ্ন, এরকম একটা স্বাধীনতা বিরোধী দলকে তারা যে উদার মনোভাব দিয়ে গত ৭টি বছর জিয়ে রেখেছেন, এই দায় তাদেরকে কবে বিচার হবে সেটা বলেন আপনি। এই দায়ে তো সবার আগে সরকারি বিচার হওয়া উচিত। কেন তারা জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ এখনো বহাল রেখেছে? অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমঘৃণা তারা যেন তৃণ সমদেহে, তবঘৃণা তারা যেন তৃণ সমদেহে। তাহলে আমার কথাটি হচ্ছে যে আওয়ামী লীগ এখন মানে সিলেকশন, ইলেকশন সবকিছু দিয়ে তারা একদম গ্রুপ মেজরিটির সুযোগে আছে। অঞ্জন, আপনি ভালো মতোই জানেন, কাউকে অ্যাকাউন্টেবল করতে হয় না, কিছু করতে হয় না, গৃহপালিত বিরোধী দল আছে। সেখানে তারা একটা প্রস্তাবনা এনে জামাত ইসলামীর মতো এত অস্পর্শ দলকে ব্যান করছেন না কেন? আনসার ইজ দেয়ার ইজ এ পলিটিক্স। কারণ চেতনা ওই জায়গায় থমকে যায়, কারণ অনেক হিসেব আছে যে হিসেবের সঙ্গে তাদের মিলে না, যার জন্য তারা জামাতকে ব্যান করতে পারে না। ভেরি সিম্পল। আপনি একটা মুভমেন্ট করছেন পাকিস্তানিদের আংশের জন্য, সেখানে না একটু পরে দেন, সুন্দর হবে, তারা গুছিয়ে দিতে পারবে। পরের পয়েন্ট আবার আইছেন, এটা শুধু তখন প্রশ্নটি হচ্ছে, আপনি দেখেন আপনারা কিন্তু অসংখ্যবার দাবি তুলেছেন যে পাকিস্তানি যারা যুদ্ধ ফেরত যারা গিয়েছে অপরাধী, তাদের বিচার করা হোক। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে তাদের যে দোষর, সেই জামাত ইসলামী দলটিকে আপনি রাজনীতি করার অধিকারটি এখনো কেন, কার অনুরোধে জিয়ে রেখেছেন? উত্তরটি হচ্ছে আমি এই জায়গাতে কবি নীরব, কারণ তারা এখানে কোনো কথা বলতে পারবেন না। আপনি উত্তর চান, তারা ইনিয়ে বিনিয়ে আজকে আইনমন্ত্রী, আমি দেখেছি গত এই ২ বছরে আমাদের বর্তমান আইনমন্ত্রী, এর আগের আইনমন্ত্রী, আর এই মার্চ মাসের মধ্যেই আমরা জামাত ইসলামী সিদ্ধ করা আইন তুলে ফেলবো, অমুক সেপ্টেম্বরের মধ্যেই আইন পাশ হয়ে যাবে, অমুক তারিখেই ওই আবিষ্কার বহিষ্কার হবে। সো এরকম খেলা কিন্তু অঞ্জন আমরা ৭টি বছর দেখে আমরা ক্লান্ত। সুতরাং আমি মনে করি যে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, যাদের কোনো বিল আনারও সুযোগ নাই দেখা ছাড়া, তাদের প্রতি আপনার এই অনুরোধ না করে কষ্ট করে আপনারা এই কাজটি নিজেরা করুন, নিজেরা দৃষ্টান্ত স্থাপন করে জাতীয়তাবাদী তখন দেখেন সেই দলটি জামাত ইসলামীকে নিয়ে রাজনীতি করে কি না। সেই কাজটি না করে আপনি নিজের ময়লাটি আপনি ঝেড়ে আরেকজনের কাঁধে দিয়ে দিবেন, এই কুমণ্ডকতা মনে হয় জনগণ, মানুষের জনগণ বোঝে, যার জন্য আওয়ামী লীগকে এখন নির্বাচনবিহীন থাকতে হয়, নির্বাচনে যাওয়ার মতো। উত্তরটুকু নিয়ে আবার আসছি। রাশেক রহমান কবি নীরব, ব্যারিস্টার নীরব, অ্যাডভোকেটও নীরব। কারণ কবি তো কবি ছিল না, ব্যারিস্টার ছিল না, অ্যাডভোকেটও অ্যাডভোকেট ছিল না। আমার কাছে আশ্চর্য লাগে আমি কোন ডিসকাশনে বসে আছি। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে, তারা আর কোনো নির্বাচন করতে পারবেন না, রাজনীতি করবেন নির্বাচনের জন্য। এক। ২ নাম্বার, জামাতে ইসলামী ব্যান্ড হওয়ার যে ব্যাপারটি সেটা হাইকোর্টে বিচারাধীন আছে এবং এটা রায় যখন বেরিয়ে আসবে এটি আইন হিসেবে বেরিয়ে আসবে। এখন আমি তো ব্যারিস্টার না, অ্যাডভোকেট না, আমি তো একটু কনফিউজ যে আপনি একজন আইনজীবী হিসাবে নিজেকে দাবি করছেন এবং আদালত প্রাঙ্গনে নিশ্চয়ই প্রায়শই যাওয়া আসা করছেন, মামলা করছেন, তো আপনি নিবন্ধন বাতিলের কথাও কেন জানেন না? বা হাইকোর্ট যে জামাত ইসলামীকে সুনির্দিষ্টভাবে যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত করেছে এবং রায় দিয়েছে, এবং এটা বাতিল যে শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, এটা আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না, এইজন্য বুঝতে পারছি না। আমরা সেই পঞ্চদশ সংশোধনী জানিসটা জানি, আমি কি তখন আদালত শুধু একটি আচ্ছা শেষ করুন আপনি অবজারভেশন। আচ্ছা আচ্ছা শেষ করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওনারা বলেন যে ওনারা জামাত ইসলামের সাথে একটি নির্বাচনী জোট করেছেন। অবশ্যই নির্বাচনী জোট আপনি অনেক দলের সাথে করতেই পারেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি তার গঠনতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের সাথে আপনি কিভাবে নির্বাচনী জোট গঠন করেন? এই উত্তর উনি দিতে পারবেন না, কারণ এই জাতীয়তাবাদীদের সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গায় নাই। কোন জায়গায় আছেন সেটাও আমি জানি না। উনি ওনার মতো করে কথাটা বলবেন, কিন্তু এটা জাতীয়তাবাদী দলের কথা নয়। বাংলাদেশের আওয়ামী লীগের কথা শুনলাম, তো বাংলাদেশের আওয়ামী লীগের যে আইনটি আমরা শুনলাম ওনার কথা, কারণ ওনার সবগুলি কথাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যায়। নাম্বার ওয়ান, উনি উনি বলেছেন সেখানে একটা প্রশ্ন উনি তুলেছেন, সেটা কি বলছেন, জিয়াউর রহমান সরি খালেদা জিয়া জিয়াউর রহমানের শিক্ষক হয়ে গিয়েছেন কিনা। আমার তাহলে এটার উত্তর কোথায় গেল? আমি এটা প্রশ্ন দিব, সবগুলো প্রশ্ন আসতেছে, আগেরটা মিস করে ফেললে পরেরটা তো আবার মিস হয়ে যাবে। আপনি কথা বলেছেন, এই জন্য বলেছেন কারণ আমরা কিন্তু গরু মরা শিষ্য না। আপনারা আজকে আওয়ামী লীগ বলে দল দাবি করেন, অঞ্জন আওয়ামী লীগের প্রতিটি রাজনৈতিক নেতাকর্মী লজ্জা হওয়া উচিত। বঙ্গবন্ধুর আজন্মের শেষ মুহূর্তের স্বপ্ন ছিল বাকশাল, শেষ মুহূর্তের বিপ্লব ছিল বাকশাল, তারা আছে সেই নামটা নিতে লজ্জা পান। বাকশাল বললে তারা মনে করেন যে তাদের গালি দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন কখনো গালি হতে পারে, কিন্তু তারা মনে করেন এটা গালি। তাকে বলি বাকশালী, সে মনে করে এখন গর্ব নিয়ে বলেন, কিন্তু ইমপ্লিমেন্ট করতে চান না। তারা ফসলে ভিলেনে বলেন না যে বঙ্গবন্ধুর ওই সময়ের স্বপ্নটি আমরা এখন বাস্তবায়ন, ওই বিশ্ব বাস্তবতার আজকে বিশ্ব বাস্তবতা। এটা তো আপনার কথা, এটা আপনার ইন্টারপ্রিটেশন। তাহলে বঙ্গবন্ধুর সময় ভুল ছিল, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় কোনো ভুল যদি না করে থাকে রাজনৈতিক ভাবে, কেন এটাকে মনে হবে ওই সময়ের প্রেক্ষাপট আর বাকিগুলি এই সময়ের প্রেক্ষাপট, কেন আপনি পিক এন্ড চুজ করবেন? দিস ইজ ভেরি ইনকনসিস্টেন্ট। আপনি বলেন কেন পিক এন্ড চুজ করবেন? আমি বলি কেন তারা, আমি কেন সেই কথাটা বলেছি যে কি বলে নিবন্ধন বাতিলের কথা উনি বলেছেন। আমার কথাটি হচ্ছে কি, ত্রয়োদশ সংশোধনীতে আদালত অঞ্জন একটা অবজারভেশন দিয়েছিল। অবজারভেশন দেওয়ার পরে আদালত আবার ছোট্ট একটি শর্ট অর্ডারও বলেছিল, যখন শর্ট অর্ডারটা দেন যে তখন ফুল পূর্ণাঙ্গ রায়টি আসেনি, যে সংসদ চাইলে এটা আবার হতে পারে, কিন্তু ফুল রায়ের মধ্যে জাজমেন্টে কিন্তু সেটা আসে নাই। আর কিন্তু ওই শর্ট অর্ডার পেয়েই আমাদের আওয়ামী বন্ধুরা তারা দ্রুত সংসদের মধ্যে ঢুকে তার দ্রুত ওই বিলটি এনে বাতিল করে দিয়ে কিন্তু ক্যাবটাকে বাতিল করে দিয়েছে। তখন কিন্তু কারোর জন্য কোনো অপেক্ষা করতে হয় নাই, তখন দে ডিড বিকজ পলিটিক্যালি দে গনা বি উইনার, তারা এটা করে ফেলেছেন। এখন প্রশ্নটি হচ্ছে এখানে এই যে মানুষ জনগণ এগুলি বোঝে। তারপরে আপনি আমাকে উনি বলেছেন যে কেন উত্তর হবে না, আপনি শর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনি বাতিল করে দেন ত্রয়োদশ সংশোধনী, তখন আপনার চেতনা জাগ্রত হয়ে যায়। কিন্তু যখন আবার আপনি ই হয়ে যায়, তখন আপনি আবার বলতেছেন যে না আদালত এখনো ই করে কাজ করে। আরেকটি আসেন দেখেন, নির্বাচনের প্রশ্ন আসছে, সরি নিবন্ধন বাকি আছে নিবন্ধনের, সেটা আমি শেষ করে দিই। প্রশ্ন তুললাম একটা নিবন্ধনের, উনি বলেছেন জামাত ইসলামী বাংলাদেশের একটা নিবন্ধিত দল, উনি এটা খুব বড় করে তুলে ধরেছেন, মানে একেবারে অ্যাডজাস্ট করেছেন। আমার প্রশ্ন, বাংলাদেশের জামাত ইসলামী নিবন্ধিত দল কেমন করে হয়? যে নির্বাচন কমিশনার জামাত ইসলামীকে নিবন্ধন দেয়, সেই নির্বাচন কমিশনার বাংলাদেশ আওয়ামী লীগকে দিয়েছে, জাতীয় দলকে দিয়েছে, সেই নির্বাচন কমিশনকে আগে ধরা উচিত তারা কেন নিবন্ধন দিল, যে দল বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না। আপনি সেই কথা না, যে আপনি জামাতের নিবন্ধন পেয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, নিবন্ধন বাতিল হয়েছে, হ্যাঁ বাতিল হয়েছে, তাহলে যারা নিবন্ধন দিল কেন সেটা প্রশ্ন তুললেন না উনি। না পথিক পথ হারাই আছে, কারণ হলো কেন নিবন্ধন বাতিল করা হইয়াছে বা কেন নিবন্ধন দেওয়া হইয়াছে, এটা তো আপনি জামাত ইসলামের বন্ধু হিসেবে জিজ্ঞেস করবেন, এটা তো আমার কাজ না। ভাই আমি একটু, আমার কাজ জনগণকে জানানো যে জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছে। এখন আপনার খারাপ লাগে তাদের সাথে নির্বাচন করতে হবে, রাজাকার আলবদর ভালো লাগে, সেটা আপনি গিয়ে প্রতিবাদ করেন, এটা আমার ইস্যু না। আর ত্রয়োদশ সংশোধনীর যে কথাটা বললেন, সেটার সাথে হাইকোর্টে বিচারাধীন যুদ্ধাপরাধে দায়ী জামাতি ইসলামীর বাতিলকরণের যে রায়, এর সাথে কোনো সম্পর্ক নাই। মানুষকে বিভ্রান্ত করার যে স্ট্র্যাটেজির কথা একটু আগে বললাম, আপনিও সেটা চেষ্টা করছেন, বাট আমার মনে হয় আপনি সচেতনভাবে বিভ্রান্ত করছেন না, কারণ আপনি নিজে একটু বিভ্রান্ত আছেন। আমার মনে হয় একটু আইন পেশায় যদি নিয়োজিত আছেন, একটু এই রায়টা দেখে আসলে ভালো হবে। দেখেন, আমার কথা খুব সহজ, পরিষ্কার, নিরেট। कर्नेल फारुक रशीद तारा तादेर स्वीकारोक्तिमूलक इंटरव्यू जेटाके बोले सेटा यूट्यूबे गेले देखा जाए तारा सेखाने अकपटे बोलছেন मेजर जियाउर रहमान मेजर जनरल जियाउर रहमान बंगबंधु शेख मुजिबुर्रहमान हत्याकांडेर साथे जड़ित छिलेन आमी आमार जायगा थेके एकजन हत्याकारीर साथे कखनोई हाथ मेलाते पारि ना एबं आमी एटाओ मने करि যে আমি কাগজে কলমে দালিলিক ভাবে প্রমাণ করতে পারবো। আমি অনেক জায়গায় বলি যে মাওলানা আব্দুল মান্নানের মতো একজন রাজাকার তার নামে ৮টি মামলা ছিল, সেই মামলাগুলো কিন্তু উইথড্র করেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান নিজে হাতে সবুজ কালি দিয়ে সই করে। সুতরাং দালিলিক ভাবে এটা প্রমাণ করা সম্ভব যে বঙ্গবন্ধুর হত্যাকারী, জাতীয় চার নেতার হত্যাকারী, রাজাকার আলবদর আল শামসকে পুনর্বাসন করা এবং তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া, সংবিধানের ২টি জায়গায় পরিষ্কারভাবে যুদ্ধ অপরাধীদের ব্যাপারে প্রভিশন করা ছিল যেখানে তারা ভোটাধিকার পাবে না, যেখানে তা আরো পাসপোর্ট থাকবে না নাগরিক, এগুলো সবকিছুকে পরিবর্তন করার মধ্য দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জিয়াউর রহমানের একটা ভূমিকা ছিল। আমি সেই জায়গায় আজকে যেতে চাই না। আপনি আমার সাথে আলাপ করলে আমি এটাও বলতে পারবো যে স্বাধীনতার ঘোষণার কথা বললেন, গাধা তত্ত্ব নামে একটি তত্ত্ব ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে, অর্থাৎ আপনি যাকে চিনেন না, জানেন না, দেখেন নাই, তিনি একটা ৫ কিলোওয়াটের ট্রান্সমিটার দিয়ে বললেন আসেন কাতারে কাতারে সকলে জান দেন আমরা দেশ স্বাধীন করবো, আপনি দেশ স্বাধীন করে ফেললেন, উনি হয়ে গেল স্বাধীনতার ঘোষক। এটা আসলে গাধা তো গাছে ধরে না, গাধা জন্মায়, এই ধরনের তত্ত্বের সাথে আমি ওইসব যেতে চাই না। আমার কথা সহজ, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হলে আজকে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছেন তাদের আত্মপরিচয়ের জায়গাটা আমাদেরকে সুরক্ষিত করতে হবে। বাঙালি বাংলাদেশ বানিয়েছে, বাঙালির অভয়ারণ্য বাংলাদেশ, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা দিবস ২৬ মার্চ, বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। ৩০ লক্ষ শহীদের আত্মাহতি, ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী সংগ্রাম, যে সংগ্রাম একদিনের ব্যাপার নয়, সে ৫০ দশকের আগের থেকে এই সংগ্রাম শুরু হয়েছে। বাঙালি সবসময় মুক্ত হতে চেয়েছিল, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সবকিছুর মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, এগুলোকে মেনে নিয়েই আমাদের আগাতে হবে। আমার রিকোয়েস্ট টু ইউ, নিবন্ধন বাতিল হলো কি হলো না, আমি আইন করে বাতিল করলাম কি করলাম না, একজন মানুষ হয়েই তো রাজনীতিবিদ, একজন মানুষের তো আমাদের বিবেক আছে। বিবেকের জায়গা থেকে আপনি চিন্তা করুন যে আজকে যেই লোক আপনি বাঙালি একজন দেশের নাগরিক হবেন বাংলাদেশের, সেটাই চায় নাই। আপনি একজন বাঙালি আপনার একটি স্বাধীন জাতিসত্ত্বে উদ্ভাসিত হবেন, সেটাই চায় নাই। শুধু চাওয়া না, সেটাকে রহিত করার জন্য লাখে লাখে মানুষকে হত্যা করলেন, সম্মানহানি করলেন, তাদেরকে নিয়ে কি আসলে রাজনীতি করা যায়? আপনি কোর্ট বা সংসদের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, নিজের বিবেকের দিকে তাকান। বিবেকের দিকে প্রশ্ন করি আমি, আমি একটু আসতেছি, আমি বিবেকের কাছে প্রশ্ন করি, অঞ্জন এবং রাশেক দুজনের কাছে বিবেকের কাছে প্রশ্ন উত্তর দিতে যে হ্যাঁ প্রশ্ন উত্তর দিবেন তো অবশ্যই দিব। আমাদের আমরা কিন্তু অঞ্জন সবাই মুক্তিযোদ্ধা, সমস্ত দেশের ৭ কোটি জনগণ তখন তৎকালীন সবাই চেষ্টা করেছেন দেশের প্রতি আনুগত্য রাখতে। মুষ্টিময় কিছু রাজাকার আলবদর আল শামস ছাড়া দেশকে ভালোবেসেছে, এই তখনকার এক কুলাঙ্গার ছিলেন বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে নিয়োজিত, বর্তমানে স্বৈরাচারী এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। সেই এরশাদ সাহেব ছিল বাঙালিতে, বাংলাদেশি যে তৎকালীন বাঙালি যে যে অফিসাররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ধরে ধরে যে বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানে, সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বর্তমান হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত মর্যাদায়, মন্ত্রী মর্যাদায় উনি আছেন। এখানে চেতনা কিন্তু জাগ্রত হয় নাই আমাদের, এখানে কোনো উত্তর নাই। এখানে হবে তখন আবার আপনি আবার জামাত ইসলামের কথা বলবেন, নো, আপনি একটা অন্যায়কে জাস্টিফাই করার জন্য আপনি আর 10টা অন্যায়কে দেখিয়ে ওই একটা অন্যায়কে আপনি জাস্টিফাই শেষ করতে পারবেন না, নাম্বার ওয়ান। সেকেন্ডলি আপনি বলুন কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ নামটা অত্যন্ত ঘৃণাভরে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু যেহেতু জিয়াউর রহমানকে খুনি বলেছে, এখানে কর্নেল ফারুক কর্নেল রশিদ অতি মানব, কারণ তাদের সেই বক্তব্য, তাদের সেই ইন্টারভিউ এখন আমাদের কাছে বেদবাক্য। কারণ ওই কর্নেল ফারুক এবং কর্নেল রশিদের স্বীকারোক্তিটাই, ইন্টারভিউটাই, কারণ যিনি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার কথাটা এখন তাদের কাছে ঠিক আছে যে হ্যাঁ কর্নেল ফারুক কর্নেল রশিদ এখানে বলি, কর্নেল ফারুক কর্নেল রশিদের সমস্ত বক্তব্য আমাদের কাছে ঘৃণার কথা। এখানে যেহেতু তারা জিয়াউর রহমানকে জড়িয়ে ইন্টারভিউ দিয়েছে, এই ইন্টারভিউটা আমার কথা হচ্ছে এরকম স্ববিরোধী চরিত্র আর কতকাল দেখলে দেখাচ্ছি আপনাকে, লোক বুঝবে। একটু হেল্প করি আপনাকে। কর্নেল ফারুক রশিদ যখন জিয়াউর রহমানের জড়িত থাকার কথা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বললেন, তখন জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, তিনি ক্ষমতায়, এবং এই ইন্টারভিউর পরে কর্নেল ফারুক রশিদকে তিনি বিভিন্ন দূতাবাসে চাকরিও দিয়ে পাঠিয়েছেন। পুলিশ বাহিনীর একজন কমিশনার সাহেব ছিলেন, ওনার নামটা আমি এখানে নিব না কারণ এটা বিচারাধীন হবে। তিনি সক্রিয়ভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশে রীতিমতো যুদ্ধ করেছেন, মানুষ হত্যা করেছেন। তিনি কিন্তু খালেদা জিয়ার হাতেই কমিশনার হয়েছেন। শুধু তাই না, আপনার দলীয় এমন মন্ত্রী আছেন যিনি এখন আপনার দল থেকে বেরিয়ে আপনার জোটের অংশীদারিত্ব করে, একজন মেজর র্যাঙ্কের লোক। তিনিও কিন্তু 1971 সালে সক্রিয়ভাবে হেঁটে হেঁটে মানুষ হত্যা করে বেরিয়েছেন। তিনিও আপনার মন্ত্রী ছিলেন, শুধু মন্ত্রী ছিলেন না, তাকে পরবর্তীতে বহিষ্কার করা হয় এবং এখন আবারও আপনার 20 দলীয় জোটে নিয়ে আসা হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষের হত্যাকারী যাদের হাতে রক্ত আছে তাদেরকে আসলে কে বেশি পুনর্বাসিত করেছে, এটা এখানে গলা উঁচা করে বলে। অঞ্জন, যদি আর তার থেকে এই কথা, তার থেকে বড় কথা, আমি কথা শেষ করিনি, আমাকে কথা শেষ করতে দেন। শিমুল কাট দিয়ে পুরান, না না পারুল সাহেব, বকুল কাট দিয়ে পুরান, আগুনের রং কি ভিন্ন হয়? পারুল সাহেব, আমার তাহলে বিএনপি যদি আপনার কথা অনুযায়ী 60% এর জন্য যদি দোষী হয়ে থাকে, ওনার কথা অনুযায়ী আমি 60% বলি না, 40% আপনি করলেন কেন? 100% এই স্খলন কেন হয়? আমি শুধু একটা কথা বলতে চাই, যুদ্ধ বিরোধীদেরকে নিয়ে আপনি বিশুদ্ধ বানান, আপনার লজ্জা করে না? আপনার বাংলাদেশ স্বাধীন দেশে আপনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে আপনি তাকে আপনি বিশুদ্ধ বানান, মধ্যযুগের কথা বানান, সেখানে পার্লামেন্টে বসিয়ে আপনারা আপনার দেশ শাসন করেন। আমার কোনো ডিবেট নাই, আমি শুধু বলতে চাই ইউটিউবে যান, ওই কর্নেল ফারুক হোসেন ইন্টারভিউ দেখেন। না না, কথা শুনুন, আরে কথা শেষ করতে দেন, দরকার সেখানে সেখানে আপনি ব্যবহার করবেন, কারণ একটু আগে আপনি 30 সেকেন্ড শেষ করতে হবে। 30 সেকেন্ড দেখেন, আপনি আইএসআই এর প্রধানের বক্তব্য উদ্ধৃত করেছেন, কতটুকু পেয়ারের ব্যক্তি তাদের, কারণ তার আপনার কাগজটা দিয়ে আবার কর্নেল ফারুক কর্নেল কথা বলেন না, শতসিদ্ধ প্রমাণিত। কেন? যেহেতু জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেছে। এরকম হিপোক্রেসি বাদ দিয়ে কিন্তু রাজনীতি আগাতে হবে। উনি কিন্তু রাজনীতি আগানোর কথা বলেছেন, শেষ করুন। আই ডু অ্যাপ্রিশিয়েট, বাট এইভাবে না। আমি শুধু একটা জিনিস বলতে চাই, শেষ করুন, ইউটিউবে কর্নেল ফারুক রশিদের যে ইন্টারভিউটা আছে সেটা সকলের দেখা উচিত, ওনারও দেখা উচিত, এবং আইএসআই এর চিফের যে জবানবন্দি সেটা বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে। আমি ওনাকে একটা কপি দিব। আমার কথা কি, এবং আপনি ওনাকে আসলে বলেন, ওনাকে ডিজিটাল কর্নেল লাভ নাই, ওনাকে কাগজে কলমে দেন লাভ নাই। আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন, এটা হইছে কি আমাদের লিপসা, আমরা কিছু একটা হতে চাই, এটা হওয়ার জন্য সত্যকে আমরা বিসর্জন দিই, এটাই বাস্তবতা। তাহলে আপনি বলেন, শেষ করব, কর্নেল ফারুক এবং বাংলাদেশ রাজনীতি নিয়ে কথা বলে, যদি আপনারা মনে রাখেন ইতিহাস, তাহলে কর্নেল ফারুক এবং রশিদ দুইটা বই পড়ে নাই, ব্যবস্থার বিরুদ্ধে তৎকালীন বঙ্গবন্ধু ঘোষণামূল নিয়ে, এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, আপনি সেটা অ্যাকসেপ্ট করেন। ইউটিউবে দেনই, তার বক্তব্য ইউটিউবে আছে, কারণ ওখানে শেষ করব, অবস্থান থাকে না। বলি একটু করে কথা বলুন, শুধু যখন শুনেন আপনি যখন বলবেন, পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতি, কোল্ড ওয়ার, কিছুই জানেন না, রাজনীতি নিয়ে কি কথা বলবো? ধন্যবাদ, আশ্চর্য কথা। ধন্যবাদ রাশিক রহমান, একজন লোক হচ্ছে। ধন্যবাদ রাশিক রহমান, ধন্যবাদ। অল্পজ্ঞানী লোকজনের সাথে না বলতে পারলে খুশি হব, আপনি অতি জ্ঞানী। ধন্যবাদ রাশিক রহমান, জোয়ার ব্যাখ্যা আমি দেখছি। ধন্যবাদ বেশে পারভেজ আহমেদ। সবাই আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগেও বলেছি যে টকশোতে উষ্ণতা থাকুক, টকশোতে আমরা শক্ত কথা শুনি, সত্য শুনি, অসত্য শুনি, জনগণের হাতে দাঁড়িপাল্লা থাকে, জনগণ মেপে নেন, এবং সেই দাঁড়িপাল্লাটি খুব বড় শক্ত, এবং সেই দাঁড়িপাল্লাটি কিন্তু গোল্ডফিশের মতো অ্যাকুরিয়ামের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে যেতে বিস্তৃত হওয়ার মতো নয়। সুতরাং মানুষ প্রকৃতি ইতিহাস জানেন, মানুষ ইতিহাসের যে পথরেখা সেই রেখা ধরেই হাঁটেন। সুতরাং এর মাঝখানে যে বিতর্কগুলো আসবে, সেই বিতর্ক থেকে সত্য বাছাই করে নিতে মানুষ কখনো ভুল করবেন না। শুভরাত্রি। ইজ ইট নট এ ওয়ার নামে একটি ডকুমেন্টারি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে 28 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত হয়, সেখানকার প্রথম অংশে আইএসআই এর এই প্রধান সাবেক প্রধান তিনি যে আদালতে দাঁড়িয়ে থেকে জবানবন্দি স্বীকার করেছেন যে বিভিন্ন রকম নাশকতামূলক কাজ এবং জাতীয়তাবাদী দলকে নির্বাচনে জয়ী করার জন্য গোপনে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করার মধ্য দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার পরিমাণের টাকা অর্থায়ন করা হয়েছে। এটা আপনি দেখে নিতে পারেন, আমি আপনাকে সূত্র দিয়ে দিলাম। এছাড়াও দি গার্ডিয়ান সেখানেও এটা প্রকাশিত হয়েছে। এছাড়াও ওই পাকিস্তানের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা প্রকাশিত। আমি তারিখ সহ দিব, কিন্তু আপনি এটা পড়েনও নাই, জানো না নাই। আপনি তো বললেন যে আমি বাংলাদেশের নাগরিক না বা নাগরিক, আমি ওই জায়গা থেকে বলছি যেহেতু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেই দলই করি না কেন আমরা বাংলাদেশেরই নাগরিক, এটা পরিবর্তনযোগ্য নয়। তাই আইএসআই এর মতো একটা গোয়েন্দা দল আমার দেশের কোন রাজনৈতিক দলকে গোপনে অর্থায়ন করে, এই খবরটি আমার পড়তে পারা উচিত ছিল, এটা আমার পড়া উচিত, এটা আমার জানা উচিত। আমি একটু কথাটা শেষ করি। আর বিভ্রান্তির যে কথাটা বললেন, রাষ্ট্রবিজ্ঞানে একটু ভিতরে গেলে আমরা দেখতে পারবো যে এক একটি রাজনৈতিক দল এক একটি পরিস্থিতি এক একভাবে বিহেভ করেন, এবং এর অনেক হাইপোথিসিস আছে, এর অনেক মডেল আছে, এর অনেক প্রস্তাবিত ধ্যান ধারণা রয়েছে। সেগুলো নিগুড়ভাবে বিশ্লেষণ করলে ইহাই বাস্তবতা যে অ্যাডলফ হিটলারও যখন 1921 সালে একটি অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হন, এরপরে তিনি বিভ্রান্তির পথে ধরেছিলেন, এটি প্রতিষ্ঠিত সত্যি। এবং আজ যুদ্ধাপরাধীদেরকে নিয়ে জাতীয়তাবাদী দল যেহেতু আর কোনো ডেমোক্রেটিক ডিভিডেন্ড নিজের জন্য আনতে পারছেন না, সুতরাং তারা বাধ্য হয়ে আজকে বিভ্রান্তির পথটা বেছে নিয়েছেন। আমি সেই প্রেক্ষাপট থেকে কথাটা বলেছি। আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এই ঘটনাটি যে ঘটে এটা ঐতিহাসিকভাবে সত্য, এর অনেক ঘটনার উদাহরণ দেওয়া যেতে পারে। আমি আপনাকে জ্ঞানী বলছি না, আমি নিজেকে জ্ঞানী বলছি। আমি শুধু বলছি একটা জিনিস, আপনি যে বললেন, আমি শুধু বলছি একটা জিনিসই যে বাংলাদেশের আজকে বাস্তবতা কি। বাংলাদেশের ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো পক্ষ, একটা হচ্ছে শেয়ার কারবার, চোরা কারবারিরা, আর আমি আপনার সাথে যেটা খারাপ ওটার সাথে একমত হব, কিন্তু একটা জায়গায় তো আপনি অ্যাটলিস্ট একমত হবেন যে 1971 সালে এই দেশের অস্তিত্ব যারা চাননি, সে রাজাকার, আলবদর, আল শামস, তাদেরকে পরিত্যাগ জাতীয়তাবাদী দলের করা উচিত। আমি জানি না একমত হতে পারবেন, সেই সত্তাটা আপনার রাজনীতি, তবে মানে আপনার রাজনীতি পন্থাটা আমাকে কেন আপনি চাপিয়ে দিচ্ছেন? আমি চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনি যদি মনে করেন আমরা তো কথা বলতে দেন না, আপনার কথা বলে না না, এটা তো ভাই আপনি হাসলেন না আমার কথাও না, আপনি বলেন আপনার কথাই মনে হচ্ছে আমাকে এটা কথা বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন করছেন কেন? কি অঞ্জন, না না রাষ্ট্র আমাদের কথা শেষ হবে, আমার কথা শেষ তো হবে না, মানে আপনি পুরো সময় দিলে শেষ হবে না কেন? আনলেস ইউ আর মাইসেলফ ইন্টারভিউ আছেন, তিনি ইন্টারভিউ করবেন, তারপর করতে দেন। আচ্ছা বলুন আপনি। আমি কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে এই দেশের মাঝে একটি প্রাকৃতিক প্রতিবাদ, প্রাকৃতিক সংশোধন, প্রাকৃতিক গণতন্ত্র মন যেটা ছিল সেটাকে সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দল নাশকতার পথ বেছে নিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এই দেশ তো আপনার আমার, আমাদের সকলের। সুতরাং আমি মনে করি বেগম খালেদা জিয়ার আজকে উচিত হবে পাকিস্তান থেকে প্রেসক্রাইবড ফরম্যাটে যে বিভ্রান্তিমূলক তথ্যগুলো দেওয়ার তাদের উপর আহ্বান আসছে সেটাকে তিনি গ্রাহ্য না করে সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে যেগুলো সত্য, অর্থাৎ 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মামনের সম্ভ্রম, 26 মার্চ, 16 ডিসেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য নেতৃত্বের মধ্য দিয়ে, জাতির জনকের নেতৃত্বের মধ্যে দেশের স্বাধীনতা, এগুলোকে মেনে নিয়ে সুস্থতা কিছু না। অঞ্জন, সমস্যা হয়ে গিয়েছে কি এখন? ওই মানে কি বলবো, যিনি স্বাধীনতার ঘোষক যে দলটি করেন আমরা সেই দলের মানে অনুসারী। এখন মাঠের মুক্তিযোদ্ধা আর গ্যালারির দর্শক দুই রকম হয়ে গেল। কারা মাঠের মুক্তিযোদ্ধা ছিলেন আর কারা গ্যালারি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মাঠের মুক্তিযোদ্ধা, অসম্ভব করার কিছু নাই তো। এখন আমরা যারা তার সমালোচনা করি তারা তো হচ্ছে হাততালির প্লেয়ার। বাস্তবতায় আসি, আজকে যখন আমার মতো ক্ষুদ্র জ্ঞানে আমরা আমি বুঝি না যে বঙ্গবন্ধুর মতো বিশাল মহিরুকে সমালোচনা করা যাবে, কারণ তার এই ছোট্ট 56-60 ইয়ার্স তার এজের মধ্যে তৈরি করে দিয়ে গেছে, দ্যাটস ইনাফ ফর হিম। আমার মতো ক্ষুদ্র বালকের সম্ভব না তাকে সমালোচনা করা, বাট ওনারা যখন চেতনা উপরে তুলে ধরেন তখন সঙ্গে সঙ্গে জিয়াউর রহমানকে একটা গালি দিয়ে নেন, তখন হয় কি ওই চেতনা যে 100 হুমড়ি খেয়ে পড়ে যায় আস্তাকুরের মধ্যে। আই হেট দ্যাট চেতনা, কারণ মুক্তিযোদ্ধা বলতে আমি বুঝি বাংলাদেশের প্রতিটা মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হবে। আপনি যখন একজন মুক্তিযোদ্ধাকে ছোট করে আরেকজন মুক্তিযোদ্ধাকে বড় করতে যাবেন, দুজন মুক্তিযোদ্ধাই কিন্তু কলঙ্কিত হয়ে যায়, কারণ আমাদের দেশের পুরো বাংলাদেশটি 56,000 বাবু মাঝি মুক্তিযোদ্ধাকে এই টেবিলে আনতে চাই। Colonel Tahir Khalid Musharraf. আপনি আনবেন, আপনার মতো করে আনবেন, আমার কোনো আপত্তি নাই। I didn't say that Colonel Tahir or Khalid Musharraf, যাকে খুশি আনবেন, সমস্যা আমি শেষ করি। আপনি আনবেন, আপনি আনবেন, আপনার মতো করে আপনি আনবেন, প্রবলেম নাই, আমি শেষ করি। তো এখন কথাটা হচ্ছে কি, মানে আশিক সাহেবের কথা অনুযায়ী যদি বিএনপি স্বাধীনতা বিরোধী দলের সঙ্গে থাকে, তাহলে হু ইজ গোয়িং টু বি লুজার? অফ কোর্স বিএনপি ইজ গোয়িং টু বি লুজার। বিএনপি অজনপ্রিয় হবে, বিএনপিকে জনগণ ভোট দিবে না, বিএনপির সঙ্গে জনগণ থাকবে না। তো এই জিনিসটি তো আমি মনে করি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের তো বগল বাজানোর কথা, যে বিএনপি আস্তে আস্তে মিয়মান হয়ে যাচ্ছে, তারা জনপ্রিয় হারিয়ে ফেলছে, জনগণ তাদের সঙ্গে নেই, সুতরাং ফ্রি ফেয়ার নির্বাচন একটা না 10টা হবে, বারবার আওয়ামী লীগ চেতনা পাশ করে আসবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে কি, আনসারটি হচ্ছে কি, উত্তর তো আবার আপনি ওখানে থাকলে হবে না, উত্তর তো আমার দিকে থেকে না, কারণ আমি শেষ করি এখনো। তাহলে হচ্ছে কি, যদি আজকে বাংলাদেশের সবচেয়ে কষ্টের ব্যাপার, সবচেয়ে পুরনো দল, আমি দুষ্টুমি করি বুড়া দল বলি, সবচেয়ে পুরনো দলটি আজকে জনপ্রিয়তাটাকে ভয় পায়, তারা মনে করে ইলেকশন দিলে তারা ফেল করবে, আজকে সংলাপকে তারা ভয় পায়, তারা মনে করে সংলাপ দিলে রিজাইন করতে হবে, আজকে একটা ক্রেডিবল নির্বাচনকে তারা মনে করছে দেওয়া যাবে না, তত্ত্বাবধায়ক সরকার কথা বলা যাবে না। কেন? এই সবগুলি শব্দ প্রয়োগ করতে গেলেই তাদের অস্তিত্ব থাকে না। কেন থাকে না? বিকজ তারা আলটিমেটলি স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলছে, বাংলাদেশের জনগণের সঙ্গে তার সম্মিলন অনেক ক্ষেত্রে আপনি দেখুন পয়েন্টের মধ্যে মূল লক্ষ্যটি যে প্রতিটা জিয়াউর রহমানকে আপনি কর্নেল তাহেরের কথা বলেছেন, কথা বলেছেন, আমি কি উত্তর দিতে পারবো? কথা না আমি শেষ না করে শেষ বলে সহজ। এখন কথাটি হচ্ছে কর্নেল তাহের এবং কর্নেল খালেদ মোশাররফের কথা বলছেন, এদের যে কথাটা আপনি বলছেন, তার সেই সময়টাই বাংলাদেশের একটা টালমাটাল, তারাও সেক্টর কমান্ডার ছিলেন। অফ কোর্স আনডাউটলি আই এম নট গোইং টু সে খালেদ মোশাররফ অর তাহের ইজ নট এ হি ইজ দে আর নটোরিয়াস পারসন, আই নেভার সে লাইক দ্যাট। সো হোয়াই ইউ আর পুটিং মাইসেলফ যে তারা খারাপ, যখন স্মরণ করে প্রত্যেককে করতে পারি না, না নিশ্চয়ই জোট আপনি অনেক দলের সাথে করতেই পারেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি তার গঠনতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের সাথে আপনি কিভাবে নির্বাচনী জোট গঠন করেন? এই উত্তর উনি দিতে পারবেন না, কারণ এই জাতীয়তাবাদীদের সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গায় নাই। কোন জায়গায় আছেন সেটাও আমি জানি না, উনি ওনার মতো করে কথাটা বলবেন, কিন্তু এটা জাতীয়তাবাদী দলের কথা নয়। বাংলাদেশের আওয়ামী লীগের কথা শুনলাম, তো বাংলাদেশের আওয়ামী লীগের যে আইনটি আমরা শুনলাম ওনার কথা, কারণ ওনার সবগুলি কথাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যায়। নাম্বার ওয়ান, উনি উনি বলেছেন একটা কথা, সেখানে একটা প্রসঙ্গ উনি তুলেছেন, সেটা কি বলছেন, জিয়াউর রহমান সরি খালেদা জিয়া জিয়াউর রহমানের শিক্ষক হয়ে গিয়েছেন কিনা। আমার তাহলে এটার উত্তর কোথায় গেল? আমি এটা প্রশ্ন দিব, সবগুলো প্রশ্ন আসতেছে, আগেরটা মিস করে ফেললে পরেরটা তো আবার মিস হয়ে যাবে। আপনি কথা বলেছেন, এই জন্য বলেছেন কারণ আমরা কিন্তু গরু মারা শিষ্য না। আপনারা আজকে আওয়ামী লীগ বলে দল দাবি করেন, অঞ্জন আওয়ামী লীগের প্রতিটি রাজনৈতিক নেতাকর্মী লজ্জা হওয়া উচিত। বঙ্গবন্ধুর আজন্মের শেষ মুহূর্তের স্বপ্ন ছিল বাকশাল, শেষ মুহূর্তের বিপ্লব ছিল বাকশাল, তারা আছে সেই নামটা নিতে লজ্জা পান। বাকশাল বললে তারা মনে করেন যে তাদের গালি দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন কখনো গালি হতে পারে, কিন্তু তারা মনে করেন এটা গালি। তাকে বলি বাকশালী, সে মনে করেন এখন গর্ব নিয়ে বলেন, কিন্তু ইমপ্লিমেন্ট করতে চান না। তারা সংসদে ভিলেনে বলেন না যে বঙ্গবন্ধুর ওই সময়ের স্বপ্নটি আমরা এখন বাস্তবায়ন, ওই বিশ্ব বাস্তবতার আজকে বিশ্ব বাস্তবতা। এটা আপনার কথা, এটা আপনার ইন্টারপ্রিটেশন। বঙ্গবন্ধুর সময় ভুল ছিল, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় কোন ভুল যদি না করে থাকেন রাজনৈতিক ভাবে, কেন এটাকে মনে হবে ওই সময়ের প্রেক্ষাপট, আর বাকিগুলি এই সময়ের প্রেক্ষাপট কেন আপনি পিক এন্ড চুজ করবেন? দিস ইজ ভেরি ইনকনসিস্টেন্ট। আর সেকেন্ড আমি বলি, কেন তারা, আমি কেন সেই কথাটা বলেছি যে কি বলে নিবন্ধন বাতিলের কথাটা উনি বলেছেন। আমার কথাটি হচ্ছে কি, ত্রয়োদশ সংশোধনীতে আদালত অঞ্জন একটা অবজারভেশন দিয়েছিল, অবজারভেশন দেওয়ার পরে আদালত আবার ছোট্ট একটি শর্ট অর্ডারও বলেছিল, যখন শর্ট অর্ডারটা দেন যে তখন ফুল পূর্ণাঙ্গ রায়টি আসেনি, যে সংসদ চাইলে এটা আবার হতে পারে, কিন্তু ফুল রায়ের মধ্যে জাজমেন্টে কিন্তু সেটা আসে না। আর কিন্তু ওই শর্ট অর্ডার পেয়েই আমাদের আওয়ামী বন্ধুরা তারা দ্রুত সংসদের মধ্যে ঢুকে তার দ্রুত ওই বিলটি এনে বাতিল করে দিয়ে কিন্তু ক্যাবটাকে বাতিল করে দিয়েছে। তখন কিন্তু কারোর জন্য কোনো অপেক্ষা করতে হয় নাই, তখন দে ডিড বিকজ পলিটিক্যালি দে গনা বি উইনার, তারা এটা করে ফেলেছেন। এখন প্রশ্নটি হচ্ছে এখানে, এই যে মানুষ জনগণ এগুলি বোঝে, তারপরে আপনি আমাকে উনি বলেছেন যে কেন উত্তর হবে না? আপনি শর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে আপনি বাতিল করে দেন ত্রয়োদশ সংশোধনী, তখন আপনার চেতনা জাগ্রত হয়ে যায়। কিন্তু যখন আবার আপনি ই হয়ে যান তখন আপনি আবার বলতেছেন যে না আদালত এখনো ই করে কাজ করে। আরেকটি আসেন দেখেন, নির্বাচনের প্রশ্ন আসছে, সরি নিবন্ধনের আসছে, এটা ইম্পর্টেন্ট জায়গা এসেছে। নিবন্ধনের প্রশ্ন বাকি আছে, নিবন্ধনের সেটা আমি শেষ করে দিই। প্রশ্ন তুললাম একটা নিবন্ধনের, আরেকটা বলেছেন জামাত ইসলামী বাংলাদেশের একটা নিবন্ধিত দল, উনি এটা খুব বড় করে তুলে ধরেছেন, মানে একেবারে অ্যাডজাস্ট করেছেন। আমার প্রশ্ন, বাংলাদেশের জামাত ইসলামী নিবন্ধিত দল কেমন করে হয়? যে নির্বাচন কমিশনার জামাত ইসলামীকে নিবন্ধন দেয় সেই নির্বাচন কমিশনার বাংলাদেশ আওয়ামী লীগকে দিয়েছে, বাংলাদেশ জাতীয় দলকে দিয়েছে, সেই নির্বাচন কমিশনকে আগে ধরা উচিত তারা কেন নিবন্ধন দিল, যে দল বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না। আপনি সেই কথা না যে আপনি জামাতের নিবন্ধন পেয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, নিবন্ধন বাতিল হয়েছে, হ্যাঁ বাতিল হয়েছে, তাহলে যারা নিবন্ধন দিল কেন সেটা প্রশ্ন তুললেন না উনি। না, পথিক পথ হারাই আছে। কারণ হলো কেন নিবন্ধন বাতিল করা হইয়াছে বা কেন নিবন্ধন দেওয়া হইয়াছে এটা তো আপনি জামাত ইসলামের বন্ধু হিসেবে জিজ্ঞেস করবেন, এটা তো আমার কাজ না। ভাই আমি একটু, আমার কাজ জনগণকে জানানো যে জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছে। এখন আপনার খারাপ লাগে তাদের সাথে নির্বাচন করতে হবে, রাজাকার আলবদর ভালো লাগে, সেটা আপনি গিয়ে প্রতিবাদ করেন, এটা আমার ইস্যু না। আর ১৪ সংশোধনীর যে কথাটা বললেন সেটার সাথে হাইকোর্টে বিচারাধীন যুদ্ধাপরাধে দায়ী জামাতি ইসলামীর বাতিলকরণের যে রায় এর সাথে কোনো সম্পর্ক নাই। মানুষকে বিভ্রান্ত করার যে স্ট্র্যাটেজির কথা একটু আগে বললাম, আপনিও সেটা চেষ্টা করছেন, বাট আমার মনে হয় আপনি সচেতনভাবে বিভ্রান্ত করছেন না, কারণ আপনি নিজে একটু বিভ্রান্ত আছেন। আমার মনে হয় একটু আইন পেশায় যদি নিয়োজিত আছেন একটু এই রায়টা দেখে আসলে ভালো হবে। দেখেন, আমার কথা খুব সহজ, পরিষ্কার, নিরেট। কর্নেল ফারুক রশিদ তারা তাদের স্বীকারোক্তিমূলক ইন্টারভিউ যেটাকে বলে সেটা ইউটিউবে গেলে দেখা যায়, তারা সেখানে অকপটে বলছেন মেজর জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আমি আমার জায়গা থেকে একজন হত্যাকারীর সাথে কখনোই হাত মেলাতে পারি না, এবং আমি এটাও মনে করি যে আমি কাগজে কলমে দালিলিকভাবে প্রমাণ করতে পারবো। আমি অনেক জায়গায় বলি যে মৌলানা আব্দুল মান্নানের মতো একজন রাজাকার, তার নামে 8টি মামলা ছিল, সেই মামলাগুলো কিন্তু উইথড্র করেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান নিজে হাতে সবুজ কালি দিয়ে সই করে। সুতরাং দালিলিকভাবে এটা প্রমাণ করা সম্ভব যে বঙ্গবন্ধুর হত্যাকারী, জাতীয় চার নেতার হত্যাকারী, রাজাকার আলবদর আল শামসকে পুনর্বাসন করা এবং তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া, সংবিধানের 2টি জায়গায় পরিষ্কারভাবে যুদ্ধাপরাধীদের ব্যাপারে প্রভিশন করা ছিল যেখানে তারা ভোটাধিকার পাবে না, যেখানে তা আরো পাসপোর্ট থাকবে না নাগরিকদের, এগুলো সবকিছুকে পরিবর্তন করার মধ্য দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জিয়াউর রহমানের একটা ভূমিকা ছিল। আমি সেই জায়গায় আজকে যেতে চাই না। আপনি আমার সাথে আলাপ করলে আমি এটাও বলতে পারবো যে স্বাধীনতার ঘোষণার কথা বললেন, গাধা তত্ত্ব নামে একটি তত্ত্ব ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে, অর্থাৎ আপনি যাকে চিনেন না, জানেন না, দেখেন নাই, তিনি একটা 5 কিলোওয়াটের ট্রান্সমিটার দিয়ে বললেন আসেন কাতারে কাতারে সকলে জান দেন আমরা দেশ স্বাধীন করবো, আপনি দেশ স্বাধীন করে ফেললেন, উনি হয়ে গেল স্বাধীনতার ঘোষক। এটা আসলে গাধা তো গাছে ধরে না, গাধা জন্মায়, এই ধরনের তত্ত্বের সাথে আমি ওইসব ভিতরে যেতে চাই। আমার কথা সহজ, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হলে আজকে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছেন তাদের আত্মপরিচয়ের জায়গাটা আমাদেরকে সুরক্ষিত করতে হবে। বাঙালি বাংলাদেশ বানিয়েছে, বাঙালির অভয়ারণ্য বাংলাদেশ, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা দিবস 26 মার্চ, বিজয় দিবস 16 ডিসেম্বর, 30 লক্ষ শহীদের আত্মাহতি, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী সংগ্রাম, যে সংগ্রাম একদিনের ব্যাপার নয়, সে 50 দশকের আগের থেকে এই সংগ্রাম শুরু হয়েছে। বাঙালি সবসময় মুক্ত হতে চেয়েছিল, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সবকিছুর মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, এগুলোকে মেনে নিয়েই আমাদের আগাতে হবে। আমার রিকোয়েস্ট টু ইউ, নিবন্ধন বাতিল হলো কি হলো না, আমি আইন করে বাতিল করলাম কি করলাম না, একজন মানুষ হয়েই তো রাজনীতিবিদ, একজন মানুষেরও তো আমাদের বিবেক আছে। বিবেকের জায়গা থেকে আপনি চিন্তা করুন যে আজকে যেই লোক আপনি বাঙালি একজন দেশের নাগরিক হবেন বাংলাদেশের, সেটাই চায় নাই, আপনি একজন বাঙালি আপনার একটি স্বাধীন জাতিসত্ত্বে উদ্ভাসিত হবেন সেটাই চায় নাই, শুধু চাওয়া না সেটাকে রহিত করার জন্য লাখে লাখে মানুষকে হত্যা করলেন, সম্মানহানি করলেন, তাদেরকে নিয়ে কি আসলে রাজনীতি করা যায়? আপনি কোর্ট বা সংসদের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, নিজের বিবেকের দিকে তাকান। বিবেকের দিকে প্রশ্ন করে আমি একটু আসতেছি, আমি বিবেকের কাছে প্রশ্ন করি, অঞ্জন এবং রাশেক দুজনের কাছে বিবেকের কাছে প্রশ্ন, প্রশ্ন উত্তর দিবেন তো অবশ্যই। আমাদের আমরা কিন্তু অঞ্জন সবাই মুক্তিযোদ্ধা, दर्शक स्वागत एकुशे राते संगे आछि आमि अंजन राय आर दुजन विशिष्ट अतिथि आमादेर साथे आछेन बैरिस्टार पारवेज आहमेद तिनि आईनजीवी सुप्रीम कोर्ट बीएनपी राजनीतिते सम्पृक्त आमादेर साथे आछेन जनाब राशेक रहमान तिनि केंद्रीय उपकमिटिर सह सम्पादक बांग्लादेश आवामी लीग स्वागत पैनेलके आमरा जानि दुजन युद्धपराधी राय आजके घोषणा करेছে ट्राइब्यूनल এবং এই ট্রাইব্যুনালের এই রায়ের মধ্যে একটি বাক্য রয়েছে যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে তর্ক চলছিল সেই বিষয়ে বলা হয়েছে যে এই প্রতিষ্ঠিত ইতিহাস নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। অন্যদিকে আমরা দেখছি মুক্তিযুদ্ধে নিহত সংখ্যা নিয়ে সংশয় বা এই আলোচনা রয়েছে এবং একই সাথে যদি আমরা তাকিয়ে দেখি গত বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে যা ধ্বনিত হচ্ছে আমরা বাংলাদেশের কোথাও কোথাও থেকে তার প্রতিধ্বনি শুনছি। ধ্বনি প্রতিধ্বনি এর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আমরা নয় হয়তো কতিপয় অধিকাংশ এই ধ্বনি প্রতিধ্বনিতে বিশ্বাস করেন না, এটি আমরা জানি। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার পারভেজ আপনাকে দিয়ে, আমরা প্রসঙ্গগুলো সামনে এনেছি। ধন্যবাদ অঞ্জন আপনাকে, আপনি কয়েকটি প্রসঙ্গই সামনে এনেছেন। তার মধ্যে একটি হচ্ছে ট্রাইব্যুনাল রায় দিয়েছে দুজনের ফাঁসি হয়েছে, দুজন যুদ্ধাপরাধী ফাঁসি হয়েছে। ট্রাইব্যুনাল যেহেতু যুদ্ধাপরাধী ছাড়া ফাঁসি দেওয়ার সুযোগ নেই, তো সেই হিসাবে যুদ্ধাপরাধী ফাঁসি হয়েছে। আর যে প্রসঙ্গটি আসলেন যে ধ্বনি প্রতিধ্বনি থাকবে, রাজনীতি যেহেতু আছে সেক্ষেত্রে দেশ যেহেতু আছে প্রতিধ্বনির প্রশ্ন আসতেই পারে। তো প্রশ্নটি হচ্ছে যে ধ্বনি এবং প্রতিধ্বনির যে কথাটি সেটা কতটুকু রাজনৈতিক, কতটুকু রাজনীতির বাইরে ইতিহাস কেন্দ্রিক। প্রশ্নটি হচ্ছে কি এরকম যে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু আদালত এটা পর্যবেক্ষণ দিয়েছে। আমার কাছে যেটা মনে হয় অঞ্জন, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য কোর্ট, আমাদের এই প্রথমবারের মতো আমরা শিখছি, সবাই শিখছে বোধহয়, আমি জানি না, যে আমার কাছে মনে হয় যে যে জানলাম যে ইতিহাস নাকি শতসিদ্ধ, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রশ্ন দাঁড়ায় আমার যেটা জিজ্ঞাসা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যখন আগামীতে গবেষণা হবে, এটা কি এমন নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আর ভবিষ্যতে আর কোনো কারো কাজ বাকি নেই, বা কেউ কোনো রকম গবেষণা বা এটা নিয়ে আর কোনো কথা তথ্য উপাত্ত যোগ বিয়োগ সংযোজন বিয়োজন কিছু আর করা যাবে না, এরকম কিছু কিনা আমি ঠিক জানি না। আদালত হয়তো আমাদের চারও ভালো জ্ঞানী, ওনারা ভালো বুঝতে পারবেন কেন ওনারা এই কথা বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে আদালত যেহেতু পর্যবেক্ষণ দিয়েছে তার সঙ্গে হয়তো আরো কিছু তারা অ্যাড করতে পারত, আমি জানি না, আদালত হয়তো আগামীতে দিবেন সুযোগ থাকলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম যে যেমন বলেছেন যে ৩০ লক্ষ শহীদদের এটা নিয়ে এটা একটা কনক্লুসিভ, এটা নিয়ে কোনো কথা বলার আর কোনো স্বতঃসিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে আমার কাছে প্রশ্ন জাগে আদালতের পাশাপাশি এই জিনিসটা অবজারভেশন দিতে পারতেন যদি তাদের সুযোগ থাকে, যে যেহেতু এখন ২,২৭,৭৮২ জন মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ভাতা পান, তাহলে বাকি যারা ভাতা পাচ্ছেন না তাদের একটা তালিকা করে দ্রুত রকম তারা যাতে ভাতাটা মেকশিওর করে, কারণ এটা অনেক বড় একটা রাষ্ট্রীয় সম্মান তাদের জন্য, সেটা মেকশিওর করা যেতে পারে। সেকেন্ডলি যেটা আছে আদালতের পর্যবেক্ষণে এটা আনা যেতে পারে যে আমার দেশে এতজন এত কষ্ট করে হাজার হাজার মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশটাকে মানে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো সময় মৃত্যুকে জয় করে তারা দেশটা স্বাধীন করলো, সেই মুক্তিযোদ্ধাদের একটা তালিকা কিন্তু আমরা এখন তৈরি পাচ্ছি না। এই পর্যন্ত তালিকা প্রায় ৬ থেকে ৭ বার তালিকা হয়েছে, প্রতিবারই সংযোজন হয়, বিয়োজন হয়, এবং এবার আমরা দেখেছি মুক্তিযোদ্ধার বয়সও চেঞ্জ হয়েছে। তার মানে এখন আমার কথাটি হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বয়স ছিল আগামীতে যখন প্রথম তালিকা হয়েছে ৩০ বছরের পরিপ্রেক্ষিতে, সেই মুক্তিযোদ্ধাদের তালিকা এখন হচ্ছে ১০ বছর ৭ মাসের তালিকার ভিত্তিতে। তাহলে কি আগের মুক্তিযোদ্ধা তালিকাটা ব্যাঠিক ছিল? যদি আগের মুক্তিযোদ্ধা তালিকার ভিত্তিতে কেউ যদি কোনো গবেষণা করে থাকে, তাহলে যে ব্যক্তিটির মুক্তিযোদ্ধা আগের তালিকা অনুযায়ী ছিল না, বর্তমান সরকারি গেজেট অনুযায়ী তারা এখন নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হবে, তাহলে তাদের বক্তব্য আমরা মুক্তিযোদ্ধা হিসেবে কাউন্ট করতে পারবো কি? ধন্যবাদ রাশেক রহমান, শুনছিলেন। ধ্বনি প্রতিধ্বনি থাকবে দেশ যেহেতু আছে। প্রথমত আদালত তো আপনার থেকে বেশি জ্ঞানী বটে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনি যেহেতু রাজনীতি করেন বলে উপস্থাপন করা হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ২১ ডিসেম্বর BDnews24.com-এ একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে ২০শে ডিসেম্বর পাকিস্তানের একজন সাবেক সেনা কর্মকর্তা, যার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল ছিল এবং উনি ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি ৩০ লক্ষ শহীদের এই সংখ্যাটি নিয়ে বিতর্ক তুলে, এবং ঠিক তার পরদিনই বেগম খালেদা জিয়া, যিনি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনি ওই একই ভাষায় কথা বলছেন। সুতরাং এই যে ধ্বনি প্রতিধ্বনির যে ব্যাপারটা, এটা দালিলিকভাবে প্রমাণযোগ্য, প্রমাণ করা সম্ভব। আর বহু আগের থেকেই তারেক জিয়াও লন্ডনে থেকে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত সত্য নিয়ে কথা বিতর্ক তোলার চেষ্টা করেছেন। ইনফ্যাক্ট আমি একটু আগে একটা গণমাধ্যমে একটা টক শোতে ছিলাম, সেখানে একটা খুব ভালো থিওরি আসলো। সেটা হচ্ছে যে দেখেন, যখন রাজনৈতিকভাবে আপনি পরাজিত এবং নতুন কোনো কিছু দেওয়ার যখন জনগণের কাছে কিছু না থাকে তখন রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আপনি একটা অস্ত্রকে ব্যবহার করেন আর সেই অস্ত্রের নাম হচ্ছে বিভ্রান্তি। আজকে জাতীয়তাবাদী দল জামাতে ইসলামের মতো একটি দলকে সাথে নিয়ে রাজাকার আলবদর আল শামসকে বাঁচাতে গিয়ে তারা যে দৈন্য দশায় পড়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য এই বিভ্রান্তির যে অস্ত্র সেটাকে তারা ব্যবহার করছে, কারণ তারা এখন না পারছে তাদেরকে পরিত্যাগ করতে, না পারছে স্বাধীনতার যে চেতনা তাকে গ্রহণ করতে। সুতরাং বিভ্রান্তি ছড়ানোর মধ্য দিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি করে এগিয়ে যাওয়ার চেষ্টা মাত্র। আর আরেকটা ব্যাপার, উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু উনি এই শব্দটা ইউজ করেন আমি এভাবে বলছি পারভেজ ভাইয়ের প্রতি, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যতই গবেষণা করা হোক এই দুটি তারিখের কোনো ব্যত্যয় ঘটবে না। ঠিক একইভাবে 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনের যে সম্ভ্রম, এই সংখ্যাটিরও কোনো ব্যত্যয় ঘটবে না। তবে হ্যাঁ, গবেষণার মধ্যে দিয়ে আরো অনেক নতুন নতুন ঘটনা আমরা জানতে পারি, অনেক প্রেক্ষাপট সম্বন্ধে আমরা জানতে পারি, গবেষণা চলতেই থাকবে। কিন্তু কিছু প্রিএম্বল, কিছু স্তম্ভ থাকে যেগুলো আসলে পরিবর্তিত হবে না, তো আমি আশা করি সেটা উনি উপলব্ধিতে নেবে। আর 30 লক্ষ শহীদ এবং 2,27,000 মুক্তিযোদ্ধার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। 30 লক্ষ শহীদকে আপনি ভাতা দিবেন কি দিবেন না সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, সেটি একটি সরকারি সিদ্ধান্ত, সেটি একটি সামাজিক সিদ্ধান্তের ব্যাপার আছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা ভাতা পান। আমার মনে হয় না 30 লক্ষ শহীদের এই সংখ্যাটিকে আমাদের সক্রিয় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সাথে মিলিয়ে ফেলাটা ঠিক হবে। ওনারাও অকাতরে প্রাণ দিয়েছেন, তারাও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন এবং প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু দুটোর ভিতরে ব্যবধান, জীবিত এবং মৃতের ব্যবধান আছে এবং সক্রিয় থাকা সক্রিয় না থাকার কিছু ব্যাপারও রয়ে গেছে। এটাকে ডাইলিউট করে ফেললে যেটা হবে যে আবারও আদালতের কাছে যেতে হবে যে হ্যাঁ, জ্ঞান শূন্যতায় মানুষ ভোগে বলেই তো আদালতকে মাঝে মাঝে এইসব বিষয়ে দিক নির্দেশনা দেওয়া লাগে, না হলে তো আর এইসব বিতর্ক আসলে আসতো না। এবং এই জ্ঞান শূন্যতার প্রমাণ বেগম খালেদা জিয়াও দিয়েছেন। আর যদি উনি বলেন যে তিনি জ্ঞান শূন্য নন, তাহলে তিনি একটি চক্রান্তের অংশ, চক্রান্তের একজন খেলোয়াড়। আর আমি শুধু একটা জিনিস বলতে চাই, আজকে এই 2016 সালে এই জায়গায় এসে একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী বলুন, রাজনৈতিক নেতা বলুন, বা একজন অ্যাসপিরেন্ট লিডার বলুন, আমার মনে হয় না আর যাই হোক বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে একটি দলের কাছে প্রিয় হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য সেই চেতনার বিতর্কিত অংশটিকে আলিঙ্গন করে সেটা নিয়ে খামাকা এখানে বিতর্ক করার কোনো মানে হয় না। আমি প্রথমে করেছিলাম রাশেক, আমি আপনার কাছ থেকে যাবো বেস্টের বারভেজের কাছে, তার আগে 1-1.5 মিনিটের মধ্যে উত্তর চাচ্ছি যে আমরা সাম্প্রতিককালে কিন্তু দেখেছি যে পাকিস্তানে যখন এখানে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হচ্ছে, পাকিস্তানে সংসদে কথা হচ্ছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাচ্চা পাকিস্তানি বলছেন, এবং সেই সময় আবার বাংলাদেশেও একই ধরনের বিতর্কের বা ওই বিতর্কের শাখা উপশাখাগুলো আসছে। এই দুটোর মধ্যে কি কোনো গাণিতিক মিল আমরা পাবো? অবশ্যই। আপনি সাবেক ISI প্রধান, তার একটি জবানবন্দিও বিদেশি গণমাধ্যমগুলোতে পাওয়া যাবে এবং সেটার অনুবাদ, সেটা ট্রান্সলেশনও বাংলাদেশের প্রথম আলো মতো পত্রিকা থেকে শুরু করে অনেক স্বনামধন্য গণমাধ্যমে, মানে মুদ্রণ নির্ভর যে গণমাধ্যম সেখানে প্রকাশিত হয়েছে, সেখানে আপনি দেখবেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে 1991 সালের নির্বাচন থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি নির্বাচনে ISI প্রত্যক্ষভাবে অর্থ লগ্নি করার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনয়ন করার চেষ্টা চালিয়ে গেছেন। সুতরাং যেই দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ISI-র মতো একটি গোয়েন্দা সংস্থা সরাসরিভাবে অর্থ পাঠায়, সেখান থেকে খুবই স্বাভাবিক যে পাকিস্তান যা বলবে তার সেই কথাই প্রতিধ্বনিত হবে। জানি না, আমি আসলে পরাজিতদের নতুন কিছু দেওয়ার না থাকলে তখন বিভ্রান্তি আসে এবং ISI নিয়ে একটি প্রসঙ্গ এনেছেন, সেটাই মানে নিজেকে আমার কাছে হাস্যকর লাগতেছে এই কারণেই। সেটা হচ্ছে ভালো হবে, আমাকে বলা হলো, মানে বললেন উনি, রাশেদ সাহেব বললেন যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, আপনাকে হাসার অনুরোধ করছেন, এখন সেই দেউলিয়াত্ব ঘোচার জন্য তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা অর্থ হাসি দিতে পারে। তো এখন প্রশ্নটি হচ্ছে যে যখন একটি দল তাদের কথায় যে বিএনপি অলরেডি নিমজ্জিত, অলরেডি বিভ্রান্ত, সেখানে আবার বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি তো বেনিফিট পাওয়ার কথা না, বরং আরো লস হওয়ার কথা। তাহলে আওয়ামী লীগের এই আমার এই বন্ধু বিএনপির প্রতি যার এত দরদ, তার কথায় তো মনে হয় যে বিএনপি ভুল করছে, বিএনপিকে উনি হেদায়েত দিচ্ছেন যাতে বিএনপি ভুলটি না করেন। আমিও তার সাথে এক, হেদায়েত দিচ্ছেন, আমি বলছি বিএনপি তার সুপরামর্শ আমি মনে করি বিএনপি অবশ্যই গ্রহণ করবে। আমি হ্যাঁ সুপরামর্শ অবশ্যই গ্রহণ করবে। আর আইএস এর প্রধানের বেদ বাক্য যিনি উজ্জীবিত, আইএস এর প্রধানের বাক্যকে যিনি অনেকটা মানে আইএসআই ওই তো মানে মানে আইএস নামে আরেকটি আতঙ্ক আছে, ইসলামিক স্টেট। আইএস হচ্ছে ইন্টেলিজেন্স অফ সার্ভিস অফ পাকিস্তানের যেটা কথা বলছেন আর কি। তো কথা হচ্ছে তাদের প্রধানের ভাষাকে উনি তো বেদ বাক্য ধরে ফেলেছেন। আমি এটাকে স্যালুট করি, যারা এটাকে বেদ বাক্য মানে তারাই এটা বিশ্বাস করে। হ্যাঁ, বিএনপির মতো দল কখনোই কারো কোনো অর্থ পুষ্টে হয় নাই, বাংলাদেশের জনগণের প্রতিবার ভোটে নির্বাচিত হয়েছেন। আমি শুধু একটা উদাহরণ দিই, তাহলে উত্তরটি পরিষ্কার হয়ে যাবে। আইএস লাগবে না, এই সিএসও লাগবে না, কেজিবিও লাগবে না, মোসাদও লাগবে না। শুধু বাংলাদেশে 91 এ একটি নির্বাচন হয়েছিল। প্লিজ আমি একটু কথা যখন বলি একটু সাইড টক না করলে ভালো হবে। হাসলেন না তো? সেই নির্বাচনটি এই পর্যন্ত বাংলাদেশের এ যাবৎকালের স্বাধীনতার পর থেকে সবচাইতে গ্রহণযোগ্য, ক্রেডিবল, ইনক্লুসিভ নির্বাচন ধরা হয়। সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনের যারা আমার পাশে যিনি বসে আছেন, কতগুলো? হ্যাঁ, সেই 84টি। তো সেই নির্বাচনটি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের পরে 91 সালে যখন সংগঠিত হয়, সেখানে তৎকালীন 15 দলীয় জোটের নেত্রী বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার মুক্তিযুদ্ধের ও তো 15 দলীয় জোট ছিল, পরে ভেঙে ওটাকে 5 দলীয় জোট চলে যায়, পরে তারা 8 দলীয় বা 9 দলীয় একটা জোট ছিল, বা তারা 15 দলীয় জোটই প্রথমবার শুরু করেছিল। সেই জোটের নির্বাচন অংশগ্রহণ করেছিল, 7 দলীয় জোটের নেতৃত্বে খালেদা জিয়া অংশগ্রহণ করেছিল, জামাত ইসলামী করেছিল, জাতীয় পার্টি করেছিল, আরো বাংলাদেশের ক্ষুদ্র যা দল আছে সবাই মোটামুটি সেই নির্বাচনে পার্টিসিপেট করে। এবং সেই নির্বাচনে পার্টিসিপেট করার সময় আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক দল থেকে উচ্চারিত হয়েছিল বাংলাদেশের বিএনপি 10টি সিটও পাবে না। এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া, সেই নির্বাচনে বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা সব দলের ছিল, সবার জন্য মাঠটি ওপেন ছিল, লেভেল প্লেইং ফিল্ড ছিল। সেই নির্বাচনে জনগণ তাদের দৃষ্টিতে আইএসের অর্থ লোভী দল বিএনপিকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ভোটে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। এখন সেই দলটি যখন তারা চেতনা নিয়ে তখন ছিলেন, জনগণ কিন্তু তাদের চেতনার উপর আস্থা রাখতে পারেনি। জনগণ কিন্তু সেই আপসীন নেত্রী বাংলাদেশের সেক্টর কমান্ডারের দল, মুক্তিযোদ্ধার দল, সেই বিএনপির উপরে আস্থা স্থাপন করেছিল। তার পরবর্তীতে অনেকগুলি নির্বাচন হয়ে আসছে, এই পর্যন্ত নির্বাচন হয়েছে, নির্বাচন হয়নি, সেই খেলাও দেখেছি। কিন্তু জনগণ কিন্তু সে আস্থার জায়গাটি প্রতিস্থাপন করেছে, মানুষ দেখিয়ে দিয়েছে সত্যিকারের নির্বাচন হলে মানুষ কাকে ভোট দেয়। সুতরাং ওনার এই বক্তব্যগুলি যদি আমরা তর্কের খাতিরে ধরি তা সেটা কুতর্ক হতে পারে, বা আপনি রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য কথা বলার জন্য টেবিল টকে আপনি অনেকভাবে তাকে বলতে পারেন। কিন্তু যখন আপনি বাংলাদেশের শাসন জনগণ কর্তৃক নির্বাচিত দলকে অন্য দেশের এজেন্ট বলে ফেলেন, একটা পরাজিত শক্তি দোষর করে ফেলেন, তখন কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের রাজনীতিটি মানে আমি বলবো চেতনাটি রঞ্জিত হয়ে যায়। কারণ অর্ধেক জনগোষ্ঠী অলমোস্ট যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দেশের জনগণকে অর্ধেককে আপনি অপমানিত করছেন। আপনার দেশের জনগণকে যখন আপনি অপমান করেন তখন সন্দেহ জাগে আপনি নিজেই এই দেশের অধিবাসী কিনা। কারণ বাংলাদেশের থেকে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি যখন অবমূল্যায়ন করবেন, তাদের যে দলকে সমর্থন করেন তাদেরকে যখন আপনি তুচ্ছতাচ্ছিল্য করবেন, তাদেরকে এজেন্ট করবেন, তখন রাজনৈতিকভাবে কিন্তু আপনার অবস্থা অনেক দুর্বল হয়ে যায় বলে আমি বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে আরেকটু হাসির খোরাক দিই। আপনি এই যে নির্বাচনটি 91 সালে 84টি দল অংশগ্রহণ করেছিল বলে বলছেন সবচেয়ে গ্রহণযোগ্য, তাহলে আমি আপনাকে 1996 সালের 15 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের উদাহরণ দিতে চাই। সেখানে আসলে 86টি রাজনৈতিক দল কি বুঝেন সেটা আমি বোঝার চেষ্টা করছি, আমাকে কথা বলতে দেন, এত বুঝেন না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক দল বেশি সংখ্যক অংশগ্রহণ করেছেন, এটা দিয়ে যে নির্বাচনের গুণগত মান ধরা যেত। তাহলে আপনাকে হাসির খোরাক আমি দিচ্ছি নতুন করে। 1996 সালের 15 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে 86টি দল অংশগ্রহণ করেছিল, কিন্তু সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সেই জায়গায় যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি বোধগত দিক থেকে কত বড় দূরত্ব। আইএসআই এর যিনি প্রধান, যিনি বলছেন যে আমরা গোপনে জাতীয়তাবাদী দলকে অর্থায়ন করে থাকি, সেটা তিনি তার দেশের আদালতে একটি তদন্তের পরিপ্রেক্ষিতে জবানবন্দি দিতে বাধা। স্মরণ আপনি হাজার বার করেন আপনার জায়গা থেকে, আমার কথা হচ্ছে যে আমার লিডার তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার কোনো আপত্তি তো নাই। আপনার লিডার তাহার হতে পারে, তার লিডার বঙ্গবন্ধু হতে পারে, তার লিডার শেখ হাসিনা হতে পারে, সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। কিন্তু কথা হচ্ছে আপনার লিডারকে বড় করতে যাবেন আমার লিডারের ঘাড়ে পাড়া দিয়ে কেন? আমার লিডার তো আপনার লিডারের সাথে কন্ট্রোভার্সি করে নাই। বঙ্গবন্ধু জীবদ্দশায় কখনোই বলেনি যে আমার যুদ্ধ ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি আমার টকশোগুলো কখনো দেখার সুযোগ থাকে, বা আপনার সাথে অনেক টকশো আমি করেছি, আমি কিন্তু এই অনুষ্ঠানে আর যাই হোক এখন পর্যন্ত মেজর জেনারেল জিয়াউরের নামই আনি নেই, কারণ আনার প্রয়োজন নেই। 30 লক্ষ শহীদের কথা প্রতিষ্ঠিত করার জন্য এবং আমাদের দেশের আত্মত্যাগী সাহসী নারীদের যেই সম্ভবহানি হয়েছে সেটা বলার জন্য মেজর জিয়াকে ডাইকে এনে প্রমাণ করা লাগে না। ওটা মেজর জিয়ার থেকে অনেক বড় সত্য, এটাই বাস্তবতা, সে যার নেতাই হোক। কিন্তু এটাও বলি, যদি উনি সত্যি এত মাঠের মুক্তিযোদ্ধা মেজর জিয়ার প্রেমী হয়ে থাকেন, তাহলে উনি কি জাতীয়তাবাদী দল করেন? যেই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নের মুখবন্ধ মেজর জিয়া নিজে পড়ছেন, এবং সেখানে 30 লক্ষ শহীদ 2.5 লক্ষ মা বোনের সম্ভবহানির কথা আছে, ওটা পড়েন নাই? আজকে মেজর জিয়া রহমান মৃত্যুবরণ করেছেন, বেগম খালেদা জিয়া নতুন করে তার শিক্ষিকা হিসেবে উপনীত হয়েছেন। আসলে উনি কোন ধারায় বিশ্বাস করেন? মেজর জিয়া রহমান যেটা বলে গেছেন সেটাতে, না খালেদা জিয়া বলছেন সেটাতে, নাকি আসলে কোনোটা না দল একটা করা লাগে বলে করতেছেন? আদৌ কি দল করেন? আমার তো কথাগুলো শুনে মনে হলো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় নাকি জাতীয়তাবাদী দল নির্বাচনকে ভয় পায়? বাংলাদেশ আওয়ামী লীগ তো উদাত্ত আহ্বান জানিয়েছে যে জনপ্রতিনিধিত্বশীল অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন হবে। ঠিক আছে, আপনি এত সাহসী, ভালো কথা, আপনি আসুন, বসুন, বসে বিকল্প প্রস্তাবনা দিন। আপনি তো কোনো বিকল্প প্রস্তাবনাও দিতে পারেন না। আপনি দূর থেকে পেট্রোল বোমা মারতেছেন, গাছ কাটতেছেন, বাংলাদেশের নিরাপরাধ মানুষকে। এবং জানেন, আমি আজকের কথা বলতে চাই, পৃথিবীর কোথাও এই নজির নাই যে একটি বিরোধী দল তার দেশের নাগরিককে আগুন দিয়ে পুড়িয়ে বা কোনোভাবে হত্যা করে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র এই নজির বাংলাদেশে আছে, যেটা জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী করেছে। ইউ শুড বি অ্যাশেমড। আমি তো আপনার সাথে ওই জায়গায় যাচ্ছি, আমি তো একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম। আমি বলছিলাম যে দেখুন, আপনার প্রতি আমার আহ্বান, চাপ নয়, নিবেন কি নিবেন না আপনার ইচ্ছা। আমি বলছি রাজাকার, আলবদর, আলশামকে ছাড়ুন, তো দোষের কিছু নাই। আমি নিশ্চয়ই ভালো কথা বলছি, আমি আশা করি। আমি বলছি আপনি জামাত ইসলামীকে ছাড়ুন, আপনি ছাড়ুন, এবং আর কেউ কোনো সুযোগ না দিক। আমরা আসুন একটি সুস্থ ধারা রাজনীতি আসি। কেন? প্রত্যেকটি দেশের ভিতরে শুধু নির্বাচন দিয়েই তো গণতন্ত্র হয় না। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে এটাও একটা বাস্তবতা যে প্রাকৃতিক যে প্রতিবাদের শক্তি সেটাও রাখতে হয়। আপনি এই দেশের সহজ সরল অসহায় মানুষদেরকে, তারা যেহেতু কিছুটা হলে আস্থা রাখতেন, তাদেরকে নিয়ে এমন এক পথে গিয়েছেন যে তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ রাজনীতির প্রতি যে তাদের ইচ্ছা বা যে ইন্টারেস্ট, সেই জিনিসটা হারাইতে বসছে। সুতরাং যেই অপূরণীয় ক্ষতি আজকে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া বাংলাদেশের জন্য করেছেন, আমি মনে করি তাদের প্রায়শ্চিত্ত করে হলেও সত্যিকার সুস্থ ধারা রাজনীতি আসতে হবে। ধন্যবাদ। আমি আসলে এটা বোঝার সক্ষমতা সকলের থাকবে, এটা আমি আশা করি না। আমরা নিয়ম মাফিক বিরতি শেষে ব্যারিস্টার পারভেজ আশরাফ আপনার কাছে। সময়তে দর্শক, নিয়ম মাফিক ছোট্ট একটি বিরতি। 21-এর রাতের প্রত্যাশা, 21 টেলিভিশনের সাথে, 21-এর রাতের সাথে থাকবেন। দর্শক ফিরে এলাম 21-এর রাতে। আমরা শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে রাশেক রহমানের বক্তব্য। রাশেক রহমান যেখানে থেমেছেন সেখান থেকে নিশ্চয়ই শুরু করবেন। সেখান থেকে শুরু করলে দায়িত্বহীনতা, চরম পরাকাষ্ঠতা প্রদর্শন করা হয়। কিরকম? উনি আমাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন কিভাবে নতুন রাজনীতি শুরু করা যায়। ওনাদের দৃষ্টিতে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি গোষ্ঠীতে বলা যেতেই পারে, কারণ যেহেতু বিচার হচ্ছে। তাহলে আমার প্রশ্ন, এরকম একটা স্বাধীনতা বিরোধী দলকে তারা যে উদার মনোভাব দিয়ে গত 7টি বছর জিয়ে রেখেছেন, এই দায় তাদেরকে কবে বিচার হবে সেটা বলেন আপনি। এই দায়ে তো সবার আগে সরকারি বিচার হওয়া উচিত। কেন তারা জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ এখনো বহাল রেখেছে? অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমঘৃণা তারা যেন তৃণ সমদেহে, তবঘৃণা তারা যেন তৃণ সমদেহে। তাহলে আমার কথাটি হচ্ছে যে আওয়ামী লীগ এখন মানে সিলেকশন, ইলেকশন সবকিছু দিয়ে তারা একদম গ্রুপ মেজরিটির সুযোগে আছে। অঞ্জন, আপনি ভালো মতোই জানেন, কাউকে অ্যাকাউন্টেবল করতে হয় না, কিছু করতে হয় না। গৃহপালিত বিরোধী দল আছে, সেখানে তারা একটা প্রস্তাবনা এনে জামাত ইসলামীর মতো এত অস্পর্শ দলকে ব্যান করছেন না কেন? আনসার ইজ দ্যার ইজ এ পলিটিক্স। কারণ চেতনা ওই জায়গায় থমকে যায়, কারণ অনেক হিসেব আছে যে হিসেবের সঙ্গে তাদের মিলে না। যার জন্য তারা জামাতকে ব্যান করতে পারে না। ভেরি সিম্পল, আপনি এটা মুভমেন্ট করছেন পাকিস্তানে যা আনছেন জন্য সেখানে না একটু পরে দেন সুন্দর হবে, তবে গুছিয়ে দিতে পারবেন। পরের পয়েন্ট আবার আসেন, এটা তখন প্রশ্নটি হচ্ছে আপনি দেখেন আপনারা কিন্তু অসংখ্যবার দাবি তুলেছেন যে পাকিস্তানি যারা যুদ্ধ ফেরত যারা গিয়েছে অপরাধী তাদের বিচার করা হোক। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে তাদের যে দোষর সেই জামাত ইসলামীর দলটিকে আপনি রাজনীতি করার অধিকারটি এখনো কেন কার অনুরোধে জিয়ে রেখেছেন? উত্তরটি হচ্ছে আমি এই জায়গাতে কবি নীরব, কারণ তারা এখানে কোনো কথা বলতে পারবেন না। আপনি উত্তর চান তারা ইনিয়ে বিনিয়ে আজকে আইনমন্ত্রী আমি দেখেছি গত এই ২ বছরে আমাদের বর্তমান আইনমন্ত্রী এর আগের আইনমন্ত্রী আর এই মার্চ মাসের মধ্যেই আমরা জামাত ইসলামী নিষিদ্ধ করা আইন তুলে ফেলবো, অমুক সেপ্টেম্বরের মধ্যেই আইন পাশ হয়ে যাবে, অমুক তারিখেই ওই আবিষ্কার বহিষ্কার হবে। সো এরকম খেলা কিন্তু অঞ্জন আমরা ৭ বছর দেখে আমরা ক্লান্ত। সুতরাং আমি মনে করি যে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, যাদের কোনো বিল আনারও সুযোগ নাই দেখা ছাড়া, তাদের প্রতি আপনার এই অনুরোধ না করে কষ্ট করে আপনারা এই কাজটি নিজেরা করুন, নিজেরা দৃষ্টান্ত স্থাপন করে জাতীয়তাবাদী তখন দেখেন সেই দলটি জামাত ইসলামীকে নিয়ে রাজনীতি করে কি না। সেই কাজটি না করে আপনি নিজের ময়লাটি আপনি ঝেড়ে আরেকজনের কাঁধে দিয়ে দিবেন, এই কুমন্ডকতা মনে হয় জনগণ বাংলাদেশের জনগণ বোঝে, যার জন্য আওয়ামী লীগকে এখন নির্বাচনবিহীন থাকতে হয়, নির্বাচনে যাওয়ার মতো। উত্তরটুকু নিয়ে আবার আসছি। রাশেদ রহমান, কবি নীরব, ব্যারিস্টার নীরব, অ্যাডভোকেটও নীরব, কারণ কবি তো কবি ছিল না, ব্যারিস্টার ছিল না, অ্যাডভোকেটও অ্যাডভোকেট ছিল না। আমার কাছে আশ্চর্য লাগে আমি কোন ডিসকাশনে বসে আছি। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে, তারা আর কোনো নির্বাচন করতে পারবেন না, রাজনীতি করবেন নির্বাচনের জন্য। এক, ২ নাম্বার জামাতে ইসলামী ব্যান্ড হওয়ার যে ব্যাপারটি সেটা হাইকোর্টে বিচারাধীন আছে এবং এটা রায় যখন বেরিয়ে আসবে এটি আইন হিসেবে বেরিয়ে আসবে। এখন আমি তো ব্যারিস্টার না, অ্যাডভোকেট না, আমি তো একটু কনফিউজ যে আপনি একজন আইনজীবী হিসাবে নিজেকে দাবি করছেন এবং আদালত প্রাঙ্গনে নিশ্চয়ই প্রায়শই যাওয়া আসা করছেন, মামলা করছেন, তো আপনি এই নিবন্ধন বাতিলের কথাও কেন জানেন না? বা হাইকোর্ট যে জামাত ইসলামীকে সুনির্দিষ্টভাবে যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত করেছে এবং রায় দিয়েছে এবং এটা বাতিল যে শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, এটা আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো বুঝতে পারছি না, আমরা সেই ৫ম সংশোধনী জিনিসটা জানি। তখন আদালত শুধু একটি আচ্ছা শেষ করুন আপনি অবজারভেশন। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওনারা বলেন যে ওনারা জামাত ইসলামের সাথে একটি নির্বাচনী জোট করেছেন। অবশ্যই নির্বাচন